ওয়ালাইকুম এক্সেস পরিবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর হ্যাঁ, ভালো থাকবোই না কেন, কারণ আমরা এই ঘরবন্দি জীবনে আমরা সবাই কিন্তু মোবাইলের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছি। কেউ কেউ তো প্রাতিষ্ঠানিক ক্লাস করতে পারছে না বলে অনেকটা আপসেট। হ্যাঁ, কিভাবে আমরা প্রোফাইল প্রিপারেশন নিব, কিভাবে আইটেম টার্ম কার্ড এগুলো প্রিপারেশন নিব, কত রকমের আমাদের আমাদের স্টুডেন্টদের কত রকমের চিন্তা। হ্যাঁ, এগুলো চিন্তা থাকাটাই স্বাভাবিক। আমাদের সব সিলেবাস গুলোকে কমপ্লিট করা যাচ্ছে না বলে এক্সেস মেডিকেল স্কুল সর্বদাই আয়োজন করেছে নতুন নতুন সেশন, লেকচার, লাইভ সেশন এবং ক্লিনিক্যাল ডিসকাশন। আর হ্যাঁ, আজকে বিকাল বেলাও যাতে আরেকটু গুরুত্বপূর্ণ করে আপনাদের সামনে পরিবেশন করা যায়, তার জন্য আজকে বিকাল বেলা এই আয়োজন। হ্যাঁ, আজকে ক্লিনিক্যাল ডিসকাশন নিয়ে আমি আপনাদেরই উপস্থাপিকা রয়েছে আতি আহমেদ ইতু, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সেশন 2019-2020। আর হ্যাঁ, আজকের ডিসকাশনের আজকে যেহেতু আমরা অ্যানাটমি নিয়ে ডিসকাশন করছি, তো আমাদের ডিসকাশনের আজকের টপিক হচ্ছে স্কাল বোনস, স্কার্প, টাং, ইয়ার, নোজ, ল্যারিংস, ফ্যারিংস এটসেট্রা এবং হচ্ছে ন্যাক। হ্যাঁ, আর এই টপিক গুলা অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করবেন, হ্যাঁ, আপনারা সবাই চেনেন আপুকে, আপু যে অত্যন্ত মেধাবী, তার এই সেশন গুলো দেখে তো আমরা সবাই বুঝতে পেরেছি। তো আপুর পরিচয় আবার নতুন করে আমরা আপনাদের সামনে দিচ্ছি। আপু হচ্ছেন দুটি সাবজেক্টে অনার্স প্রাপ্ত, আপু আমাদের সবার প্রিয় তামিমা তাহরিন জারা আপু, ইভনেসিনা মেডিকেল কলেজ, সেশন 2017-2018। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি। এবং আপনি আপু আমাদের এত সুন্দর সুন্দর সেশন গুলো উপহার দিচ্ছেন, আমাদের অনেক উপকার হচ্ছে সত্যিকার অর্থে। তো আমাদের তো অবশ্যই ভালো থাকারই কথা, প্রত্যেকদিন আমরা অপেক্ষায় থাকি কখন আপনি আবার নতুন আরেকটা সেশন আমাদের সামনে উপহার দিবেন। তো আপু, আজকে যেহেতু আমাদের এই টপিক, আমরা যেহেতু ক্লিনিক্যাল ডিসকাশন হিসেবে অ্যানাটমি নিয়ে আপনি ডিসকাশন করবেন, তো অ্যানাটমি নিয়ে তো আমাদের সবার ভয়ের শেষ নাই, স্পেশালি ফার্স্ট ইয়ার এ যারা প্রথমে ভর্তি হয় তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে অ্যানাটমি নিয়ে, বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে হচ্ছে যে রিলেশন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, কত রকমের জটিলতা, তো এগুলোই আসলে অনেকটা ভয়ের কারণ হয়ে উঠে দাঁড়ায়। তো সেই জিনিসগুলাই আজকে আপনার কাছ থেকে আরো সহজ ভাবে জানতেই আজকে আমরা আপনার সামনে হাজির হয়েছি। তো যারা যারা আমাদের এই সেশনটা দেখছেন এবং আমাদের শুনছেন, তারা দেরি না করে ঝটপট বই নিয়ে বসে পড়ুন এবং মেনশন করে ফেলুন আপনার বন্ধু বান্ধবকে, কারণ আপু কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। আপু, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা আপু, প্রথমে যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে আজকে আমাদের যে টপিক, প্রথম টপিকটা হচ্ছে স্কাল বোনস, তো প্রথমে আমরা স্কাল বোনস দিয়ে শুরু করি। তো স্কাল বোনস কিরকম পড়া উচিত বা কিরকম আমরা পড়বো, আপু আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন। স্কাল বোনস আমাদের আজকে যে 45 মিনিট স্কুলে, মানে 45 মিনিট যে ক্লাস, সেটা টপিকই পুরো তোমাদের হেডনেক। হ্যাঁ, তো হেডনেক এর মধ্যে স্কাল বোনস ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, যে এখানে তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও থাকতে পারো, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্কাল বোনস থেকে আসলে অনেক কিছুই লাগে। প্রথমে যদি আমরা একটু যাই যে স্কাল বোনস গুলোর নাম তো অবশ্যই জানতে হবে, এখান থেকে আমাদের স্কালের মেইন মেইন আমাদের স্কালের ফাংশন জানতে হবে, তারপর আমাদের স্কালের কি কি সুচার্স আছে, তারপর মানে আমাদের কিছু স্পেশাল পয়েন্ট আছে আমরা জানি, ব্রেগমা, ল্যামডা, তারপর প্যারাইটাল টিউবার, প্যারাইটাল এমিনেন্স, এগুলো একটু আমাদের লাগবে। আবার আমাদের কিছু আছে কি বলবো, কিছু ফ্রন্টাল একটা ভিউ আছে, ফ্রন্টাল রিজিয়ন আছে, তোমরা জানো প্যারাইটাল রিজিয়ন, অক্সিপিটাল রিজিয়ন, তারপর এরকম কিছু পার্ট আছে আমাদের। আরো সুচার যেমন, আচ্ছা আজান হচ্ছে না, একটু লেটে যাবে আজানের জন্য আমরা 90 মিনিটের মতো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।
আপনারা যারাই আমাদেরকে শুনছেন এবং দেখছেন, তারা আপু কিন্তু অলরেডি আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা শুরু করেছেন। তো যারাই শুনছেন তারা জলদি জলদি সবাইকে মেনশন করা শুরু করুন, কি কারণ আজকে লাইভটা কিন্তু একদম মিস দেওয়া চলবে না। আপু আমাদেরকে গল্পের ছলে ছলে হলে অনেক সুন্দর তথ্যগুলো শেয়ার করবেন, তাই ঝটপট মেনশন করে ফেলুন এবং লুফে নিন সুন্দর সুন্দর তথ্যগুলা। আশা করি সবার অনেক কাজে আসবে, সবাই যেরকম উপকৃত হচ্ছেন আশা করি এই সেশনটা আপনাদের সবার অনেক অনেক উপকারে আসবে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমাদের প্রথমে তুমি যেহেতু স্কাল নিয়ে কোশ্চেন করেছো, তো আমরা স্কালেই চলে যাই। তোমরা জানো স্কালের মধ্যে আমাদের স্কাল বোনস গুলো আমাদের জানতে হয়, একটু পড়তে হয়, আমাদের হার্ট পার্টের ভাইবার জন্য পড়তে হয়। আর স্কাল কালে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের ভাইবার জন্য, সেটা হচ্ছে ফুটোলজি। ফুটোলজি ফুটোলজিটা খুব কি তোমরা সবাই জানো যে ফুটোলজিটা শুধুমাত্র ভাইবার জন্যই না, ইবোনস এবং ফুটোলজি, স্পেশালি ফুটোলজিটা আমাদের অস্থির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ফুটাগুলোর মধ্যে দিয়ে, মানে শুনতে একটু মজাই লাগে ফুটোলজি, ফুটাগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব ইজিলি ফ্ল্যাপ পাস করে দিয়ে দিতে পারে, এবং সেটার ফোরামেন্টার নাম এবং এখান দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে তোমরা সবাই জেনে থাকবা অলরেডি। যে ফুটোলজি দিয়ে যদি শুরু আমরা একটু বলি, তাহলে আমাদের ফুটোলজিতে সবার সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যে পার্টটা তোমরা জানো, ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনামটা সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অস্থিতে ভাইবাতে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করে এখান দিয়ে কি কি স্ট্রাকচার ঢুকছে, কি কি স্ট্রাকচার বের হচ্ছে। যেহেতু আমাদের আজকে আমরা ইনশাল্লাহ আমাদের টপিক অনেক বেশি, তাই আমরা আজকে একটু ডিটেলস অ্যান্সার গুলো বলবো না, তোমরা চাইলে লিখে নিতে পারো বা তোমরা চাইলে এগুলো তোমাদের বইয়ে মার্ক করে নিতে পারো, কারণ আমাদের রিটেন ভাইবা সবগুলো কভার করতে গেলে আসলে সময়ের সাধ্য ব্যাপার। তো আমরা আসি, তো ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে ফার্স্ট। তারপর আমাদের জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেন দিয়ে আমাদের মেইনলি আমরা জানি কি কি স্ট্রাকচার পাস করছে। তার মধ্যে আমাদের কিছু মানে নার্ভ ছিল জুগুলার ফোরামেন দিয়ে আমরা জানি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, এক্সেসরি, এই নার্ভ গুলো পাস করে। এবং জুগুলার ফোরামেনের আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে সিগমোয়েড সাইনাস। যেহেতু সিগমোয়েড সাইনাসের কথা আমরা এখানে বলেই ফেলছি, তাহলে একটা কথা ওইখানে সাথে সাথে বলে দিই, তোমাদের ভাইবার জন্য কিন্তু আমাদের যে ভেনাস যে এটা আছে, এখানে যে কিছু সাইনাস আছে তোমরা জানো আমাদের স্কালের মধ্যে, সেই সাইনাস গুলোর পাথওয়ে কোথা থেকে কোথায় ড্রেন করছে একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাথওয়েটা সুন্দরভাবে তোমরা বিশ্রাম সিং স্যারের বই থেকে একটু দেখে নিবা, বিশ্রাম সিং স্যারের বই থেকে বা নিটার থেকে যেখান থেকেই পারো দেখে নিবা, এবং এটা মাঝে মধ্যে শর্ট নোটের জন্য লাগে। তারপর আসি, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্যানাল আছে, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানাল। এটাও হচ্ছে আমাদের কমনলি লাগে, হাইপোগ্লোসাল ক্যানাল দিয়ে হাইপোগ্লোসাল নার্ভ যায়। তারপর আরো ইম্পর্টেন্ট আরো কিছু ইম্পর্টেন্ট আছে আমরা জানি, আমরা মিডল, আচ্ছা আরেকটা জিনিস, এই যে আমাদের ক্রানিয়ামটা আছে, এই ক্রানিয়ামের মধ্যে কিন্তু তিনটা ক্রানিয়াল ফোসা আছে তোমরা জানো, অ্যান্টেরিয়র ক্রানিয়াল ফোসা, মিডল ক্রানিয়াল ফোসা, আর হচ্ছে পোস্টেরিয়র ক্রানিয়াল ফোসা। তো এই ফোসা গুলোর মধ্যে কোন ফোসার বাউন্ডারিটা কোথায়, তার এক্সটেনশনটা কতটুকু, এবং এই কোন ফোসার মধ্যে কোন কোন ফুটোলজি গুলো পড়ছে এগুলো তোমরা একটু দেখে নিবা। ভাইবাতে যেটা হয় যে এই যে ফোসার গুলোর বাউন্ডারি জিজ্ঞেস করে এবং এই ফোসার মধ্যে কি কি থাকে, তুমি যদি ওই ফোসার মধ্যে ফোরামেন গুলো জাস্ট দেখে দেখে একটু মনে রাখো, বোনস দেখে দেখে, তাহলে কিন্তু তোমার ভাইবাতে অনেক সহজ হবে ব্যাপারটা। আর এমনিতে অস্পিতে ফুটোলজিটা রেসপেক্টিভলি আলাদা ভাবে ইম্পর্টেন্ট, কারণ ফ্ল্যাগ মার্স দিয়ে দেয় এটা তোমরা জানো। তো এখান থেকে মিডল, এবার আসি ধরো মিডল ক্রানিয়াল ফোসা। মিডল ক্রানিয়াল ফোসা তো তোমরা জানো এখানে অপটিক ক্যানাল আছে, যেখান দিয়ে আমাদের অপটিক নার্ভ পাস করে। তারপর হচ্ছে আমাদের তিনটা ফোরামেন থাকে পাশাপাশি, আমরা জানি ফোরামেন ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন ওভালি, আর হচ্ছে ফোরামেন রোটান্ডাম, তাই না? ল্যাটারাল থেকে মিডিয়ালি যদি বলি, আবার মিডিয়াল থেকে ল্যাটারালি তোমরা বলতে পারো। তারপর আছে এখানে ক্যারোটিড ক্যানাল আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা জানো, এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপর ইন্টারনাল ক্যারোটিড নার্ভ প্লেক্সাসটা থাকে। তারপর কিছু আমাদের কি বলবো কিছু যেটা আমরা দেখতে পাই না ভাবে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট ই হচ্ছে ফোরামেন সিকাম, যেটা আমার অ্যান্টেরিয়র ক্রানিয়াল ফসার মধ্যে থাকছে। এখানে আমাদের কিছু ইমিশিয়ারি ভেইন পাস করে যেগুলো সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে চলে যায়। তারপর আমাদের কিছু
তোমাদেরই বলেই ফেলেছি অলরেডি যে আমাদের ক্যারোটিড ক্যানাল দিয়ে কি পাস করছে, তারপর আমাদের ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস দিয়ে কি কি পাস করছে, মোটামুটি ইম্পর্টেন্ট এই ফুটোলজিগুলো পড়লে, তারপর হচ্ছে কি কন্ডাইলার যে ক্যানাল সেই ক্যানাল দিয়ে কি পাস করতে পারে, হাইপোগ্লসাল ক্যানাল, ফরামেন ম্যাগনাম, এই কয়েকটা ক্যানাল যেগুলো নাম বললাম এগুলো হচ্ছে মাস্ট পড়তেই হবে। আর যারা ভালো মার্ক পেতে যাও তারা তো তোমরা অন্যান্য গুলো একটু পড়বা, বাট এইগুলো হচ্ছে প্রফের জন্য একদম মাস্ট, এগুলো তোমাকে জানতেই হবে। এখন আসি যে আমাদের এই যে ক্যানাল গুলার কথা আমরা বললাম, এই ক্যানাল গুলার কন্টেন্ট গুলো তো একটু জানতে হয়, আর ফোরামেন ম্যাগনামটা একটু ডিটেলস তোমাদের পড়তে পারলে ভালো, ফোরামেন সিকামটাও একটু ভালোভাবে জেনে নিও, সেটা আমার মনে হয় খুব একটা কঠিন না, একটু একটু জেনে নিতে পারলে ভালো। তারপর সুচার তোমরা জানো এখানে কিছু আছে হচ্ছে তোমার স্যাজাইটাল সুচার, তারপর তোমার আছে কিছু তোমার ল্যামডয়েড সুচার আছে পেছনে, তাই না? তারপরে এরকম এই সুচার গুলো, তারপর অক্সিপিটোমাস্টয়েড সুচার আছে, তারপর আরেকটা প্রমিনেন্স আছে তোমরা জানো এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স তোমরা, তারপর কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে যেমন সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন, হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, এই জিনিসগুলো একটু পড়বা। তারপরে ট্রাপিজিয়াস মাসেলের অ্যাটাচমেন্টটা কোথায় দিচ্ছে, লিগামেন্টাম নিউকি অ্যাটাচমেন্ট কোথায়, তারপর গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা, এগুলো অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট গুলো তোমাদের একটু পড়তে হবে। ক্রিবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোনের, বোনের যে ইটা থাকে যেখানে ক্রিস্টা গ্যালাই থাকে, যেখানে যার মাঝে কিন্তু আমাদের ক্রিবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন থাকে, এদিক দিয়েও কিন্তু কিছু এমিশিয়ারি ভেইন পাস করে, তোমরা এগুলো জানো তো। আমার কাছে মনে হচ্ছে সেলিম রেজা স্যারের যে আমরা যে অস্ট্রোলজির বইটা পড়ি সেই ছোট বইটা, ওই বইটা থেকে বইটাই হচ্ছে গিয়ে তোমার এখানে স্কালের জন্য এনাফ। তো কিছু কিছু জায়গায় তোমার কয়েকটা সহায়ক বই লাগে, তো আমরা আসলে সিরিয়ালি একটু শুরু করি যেহেতু আমরা সময় বেশি না। আমাদের প্রথমেই হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল বোনস রেসপেক্টিভলি আমাদের ভার্বাল বোর্ডের জন্য কি কি লাগে। এখান থেকে প্রথমে আমরা জানি এখানে ফ্রন্টাল টিউবার বলে একটা টিউবার আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে যে ফিচার গুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট ফিচার গুলো হচ্ছে গ্ল্যাবেলাটা জিজ্ঞাসা করে, গ্ল্যাবেলাটা দেখাতে বলে কোন কোন জায়গাটায়। আমরা জানি যেখানে মেয়েরা কিছু মানে টিপ পড়ার যে জায়গাটা ওখানে কিন্তু ওটাকে গ্ল্যাবেলা বলে, আসলে মানে বোঝানোর জন্য বলছি, এমনি টিপ পড়া তো ইসলামে আমাদের জন্য জায়েজ না, তারপরও বোঝানোর জন্য বলছি। তারপর আসি হচ্ছে আমাদের সুপ্রা অরবিটাল নচ বা সুপ্রা অরবিটাল ফোরামেন, যেটা আমরা জানি এখান দিয়ে সুপ্রা অরবিটাল ভেসেলস এন্ড নার্ভ পাস করে। তারপর এখানে একটা জাইগোম্যাটিক প্রসেস আছে, হ্যাঁ, যেটা আমার জাইগোম্যাটিক বোনের সাথে আর্টিকুলেট করছে। আগে আছে হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্টাল একটা ফোরামেন আছে, হ্যাঁ। তারপর আরেকটা জায়গা আছে এখানে মেটোপিক সুচার বলা হয়, যেটা মেটোপিক সুচারটা হচ্ছে কত ইয়ারে ফিউজ হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু জেনে নিবা। মেটোপিক সুচার এটা যারা একটু ভালো করতে চাও তাদের জন্য লাগে, মেটোপিক সুচার ফিউজ করে হচ্ছে সেভেন্থ ইয়ারে, খুবই ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। তারপর যদি এগুলো ছিল এক্সটার্নাল ফিচার, তাই না? এবার যদি আমরা ইন্টারনাল সার্ফেসে আসি, ইন্টারনাল সার্ফেসে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যেমন স্যাজাইটাল সালকাসের একটা, সালকাসের মধ্যে একটা ভার্টিক্যাল গ্রুপ থাকে, তাই না? এখানে আমাদের সুপিরিয়ার স্যাজাইটাল সাইনাস থাকে। তারপর ফ্রন্টাল ক্রেস্ট আছে, ফ্রন্টাল ক্রেস্টে আমাদের অ্যাটাচমেন্ট থাকে ফক্স এরিবি, এগুলো সব কিন্তু লাগবে। আমি যেগুলো আমি খুব শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলোই বলছি ভাইবার জন্য, এগুলো তোমাদের লাগবে এবং এমসিকিউর জন্য। স্যাজাইটাল সালকাস, ফ্রন্টাল ক্রেস্ট, ফ্রন্টাল সিকাম, ফ্রন্টাল ক্রেস্ট তো বললামই, এখানে ফক্স এরিবি অ্যাটাচমেন্ট থাকে, ফোরামেন সিকামে কিন্তু আমাদের মানে এথময়েড বোনে কিছু আর্টিকুলেশন থাকে, ফোরামেন সিকামের কথা একটু আমি বলেছি। এখান দিয়ে পাস করে কি ট্রান্সমিট করে, এমিশিয়ারি ভেইনস, যেগুলো নেজাল ভেইনের মাধ্যমে নেজাল মিউকোসা সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থেকে মানে নেজাল মিউকোসা থেকে ব্লাড গুলাকে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে পাস করে। তারপরে আমরা জানি এখানে একটা ফোবিয়া থাকে, তারপরে সেরেব্রাল জাইরাসের জন্য এখানে যে ফিশার গুলো থাকে ইনার সার্ফেসে, আমরা জানি টিচাররা দেখিয়ে দেখে বলেন যে এগুলো কি, তখন আমরা বলি এগুলো কিছু সেরেব্রাল কিছু জাইরাই আছে, সেই জাইরাইয়ের জন্য কিছু ডিপ্রেশন মার্ক থাকে, হ্যাঁ। এবং এখানে ফোবিয়া থাকে বা পিট থাকে, পিটটা কেন থাকে, এবং এই পিটের এখানে আবার একটা পার্ট আছে যে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, যেটাকে আমরা বলি প্রজেকশন অফ দ্য অ্যারাকনয়েড ম্যাটার, হ্যাঁ। সেখানে তার পাশেই কিন্তু কিছু পিট বা ফোবিয়া, সরি, এই পিট বা ফোবিয়ার মধ্যে থাকে হচ্ছে আমাদের অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। এখন জিজ্ঞাসা করে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনটা কি, তখন আমাদের বলতে হয় এটা হচ্ছে ইটস নাথিং বাট আ প্রজেকশন অফ দ্য অ্যারাকনয়েড ম্যাটার, এটাই। তারপর আসি হচ্ছে আমাদের বর্ডার গুলোর কথা যদি বলি, আমাদের প্যারাইটাল বর্ডার আছে, তারপর সুপ্রা অরবিটাল বর্ডার আছে,
তো প্যারাইটাল বর্ডার থেকে তেমন ভাবে ওরকম মানে জাস্ট আর্টিকুলেশনটা একটু জিজ্ঞাসা করে কোন কোন বোনস এর সাথে আর্টিকুলেট করছে, মানে আসলে এটা আলাদা ভাবে জিজ্ঞাসা করে না। যদি তুমি ফ্রন্টাল বোনটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরো বা পয়েন্টস গুলো বলে ফেলো, তারপরে কিন্তু আমাদের জিজ্ঞাসা করে যে এটা এই বোনস এর সাথে আর কি কি বোনস এর আর্টিকুলেশন আছে। তো তোমরা খুব সুন্দর ভাবে আমি জানি ইনশাল্লাহ বলতে পারবে সুপার অরবিটাল বা লোয়ার বর্ডারে কি কি কিসের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে, প্যারাইটাল বর্ডারে কার সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে, বুঝতেই পারছো প্যারাইটাল বর্ডারের সাথে প্যারাইটাস বোনের সাথে অ্যাটাচমেন্ট দিবে। এবং আলটিমেটলি দুইটা প্যারাইটাল বোনের সাথে যখন আমার ফ্রন্টাল বোনটা অ্যাটাচমেন্ট দিবে আর্টিকুলেট করবে তখন কিন্তু আমার করোনাল সুচারটা ফর্ম করবে। হ্যাঁ, এটাও একটা ভাইবা কোয়েশ্চেন। তারপর ন্যাজাল পার্টের মধ্যে আমরা জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আছে ন্যাজাল নচ এবং ন্যাজাল স্পাইন। এখানে ন্যাচাল নস এবং ন্যাচাল স্পাইনের আর্টিকুলেশনটা লাগে মিডিয়াল থেকে ল্যাটারালি, একটু সুন্দরভাবে পড়ে ফেলো, এটা তোমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে সেই অরবিটাল যে সার্ফেস আছে সেখানে আমার ল্যাক্রিমাল ফোসা থাকে, সেখানে এই ল্যাক্রিমাল ফোসাতে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা কন্টেইন করে। তারপর অরবিটাল সার্ফেসে কিছু স্ট্রাকচার থাকে যেমন লিভেটর পালপেব্রি সুপেরিয়র মাসেল সুপেরিয়র রেক্টাস মাসেল, তারপর কিছু নার্ভ যায় যেমন ফ্রন্টাল নার্ভ ল্যাক্রিমাল নার্ভ ট্রকলিয়ার নার্ভ ল্যাক্রিমাল আর্টারি এগুলো থাকে। এরপর আসি আমাদের এথমোরাল নচ। এথমোরাল নচের মধ্যে কি থাকে? এথমোরাল নচ আমরা জানি কিছু এথমোরাল ইয়ার সেলস থাকে। তো ফ্রন্টালের মধ্যে একটা ইম্পর্টেন্ট ই হচ্ছে আমার ফ্রন্টালটা হচ্ছে ফ্রন্টাল সাইনাসটা। ফ্রন্টাল সাইনাসটা আমরা জানি হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার সাইনাস এবং এটা আমাদের আমাদের সারফেস মার্কিং এ আঁকতে দেয়। তো এটা আমার আঁকতে সুন্দরভাবে আঁকতে শিখে নিতে হবে। এবং আর্টিকুলেশন যেটা বলছিলাম ফ্রন্টাল, একটা ফ্রন্টাল বোন আমাদের 12টা বোনের সাথে আর্টিকুলেট করে, যেমন একটা স্ফেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করে, দুইটা প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করে, দুইটা নেজাল বোনের সাথে আর্টিকুলেট করছে, দুইটা ম্যাক্সিলার সাথে, তারপর হচ্ছে গিয়ে দুইটা ম্যাক্সিলার সাথে আর্টিকুলেট করছে, দুইটা ল্যাক্রিমাল বোনের সাথে আর্টিকুলেট করছে এবং দুইটা জাইগোম্যাটিক বোনের সাথে আর্টিকুলেট করছে। এই টোটাল 12টা বোনস এবং কোন সাইডে কোথায় এটা তোমরা একটু জেনে নিও। তারপর আসি ব্রেগমা এবং নেসিয়ন। ব্রেগমা এবং নেসিয়ন কি এটা পাইবার জন্য লাগবে? এরপর আসি আমাদের অসিফিকেশন। ফ্রন্টালের অসিফিকেশনে কয়টা বোনের সাথে ফ্রন্টাল মানে কিরকম অসিফিকেশন? আমরা জানি এটা হচ্ছে মেসেনকাইম ফাইব্রাস মেসেনকাইম থেকে এখানে অসিফিকেশন হয় এবং ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। এখানে দুইটা প্রাইমারি সেন্টার থাকে এবং দুইটা মানে সেকেন্ডারি সেন্টার থাকে। সেকেন্ডারি সেন্টার গুলো হচ্ছে মানে প্রাইমারি সেন্টার গুলো তো ইন্টারইউটেরাল লাইফে আসে এবং এগুলো ফ্রন্টাল টিউবারের পাশেই থাকে এবং সেকেন্ডারি যে সেন্টার সেটাও আসলে নেজাল স্পাইনের জন্য হয় এবং এটা আমাদের টেন্থ ইয়ারে আসলে এটা অ্যাপিয়ার করে সেকেন্ডারিটা। আমরা জানি যেটা আমাদের প্রাইমারি অসিফিকেশন সেন্টার সেটা সবসময় আমাদের জন্মের আগে করে এবং সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করবে আমাদের জন্মের পর, এটা একটা কমন জিনিস। এরপর আসি আমরা এই বোনস এর টাইপটা জিজ্ঞেস করে। আমরা জানি বেশিরভাগ বোনস আমাদের স্কালের বোন গুলো কিন্তু ফ্ল্যাট বোন এবং নিউম্যাটিক বোন, তাই না? ফ্ল্যাট বোন এবং নিউম্যাটিক, নিউম্যাটিক মানে হচ্ছে এর মধ্যে ইয়ার থাকে এবং ফ্ল্যাট কারণ এটা আমাদের এই বোনস গুলোর ইম্পর্টেন্স গুলো লাগে যে এটা হলো কেন ফ্ল্যাট বোন কেন নিউম্যাটিক বোন, ফ্ল্যাট বোনের কয়টা সার্ফেস থাকে, তারপর হচ্ছে ফ্ল্যাট বোনের কি কি ফিচার আছে যেগুলো তোমরা গ্রস অ্যানাটমিতে পড়ো, এই জিনিসগুলো তোমার এইখানে বোনস এর সাথে চলে আসে। এরপর আসি আমাদের কিছু ক্লিনিক্যাল ব্যাপার আছে যে ফন্টানেলির ব্যাপার যেগুলো, যে অ্যান্টেরিয়র ফন্টানেলিটা কোথায় কবে ফিউজ করে, পোস্টেরিয়র ফন্টানেলিটা কবে ফিউজ করে, তাই না? তো এই জিনিসটা একটু জেনে নিবা। আর হচ্ছে আমরা জানি পোস্টেরিয়র ফন্টানেলিটা তো আমাদের ইন্টারইউটেরাল লাইফে ফিউজ করে যায় কিন্তু অ্যান্টেরিয়র ফন্টানেলিটা হচ্ছে ফিউজ করে আফটার বার্থ এবং কবে করে এটা একটু স্পেসিফিক্যালি তোমরা জেনে নিবা, তোমাদের টিচাররা যেটা শুনতে চান। এরপর আসি এখানে কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এই ফন্টানেলির গুলো, যেমন অ্যান্টেরিয়র ফন্টানেলিটা কখন এলিভেটেড হবে কখন ডিপ্রেসড হবে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন যাদের তোমরা একটু ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য। এলিভেটেড হয় তোমরা বুঝতে পারছো যখন ইন্ট্রাক্রানিয়াল প্রেশার রেইজড হবে, দ্যাট ইজ রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার তখন, আর ডিপ্রেসড হয় হচ্ছে ডিহাইড্রেশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখা হয় এবং এখানে ফ্রন্টাল বোজিং বলে একটা টার্ম আছে আমরা জানি, যখন আমাদের আমাদের মানে কি বলবো অ্যান্টেরিয়র ফ্রন্টালিটা আসলে ক্লোজারটা অনেক ডিলেড হয় আমাদের রিকেটসে, এটা তোমরা জানো। আচ্ছা, ফ্রন্টাল বোজিংটা হচ্ছে আমাদের যখন এই ফ্রন্টাল এবং প্যারাইটাল যে এমিনেন্স গুলো আছে সেই এমিনেন্স গুলো যখন অনেক বেশি প্রমিনেন্ট হয় তখনই আমরা ওটাকে বলি ফ্রন্টাল বোজিং। এটাও একটা ভাইবা কোয়েশ্চেন ছিল। নর্মালি ফ্রন্টাল বোজিং এগুলো আসলে মানে এনিমিয়া থ্যালাসেমিয়া এই ধরনের ডিজিজে দেখা যায়। এরপরে এসে আমাদের প্যারাইটাল বোনস। প্যারাইটাল বোনসটা অনেক সহজ একটা বোনস, এটা একটা ফ্ল্যাট বোনস তোমরা জানো এবং এটার হচ্ছে গিয়ে আমাদের বডিতে দুইটা প্যারাইটাল বোনস থাকে,
সো এটা যখন ধরবো আমাকে অবশ্যই সাইড ডিটারমাইন করতে হবে। তারপর এটা ধরার পরেই নর্মালি আমাদের এটার বোনেস এই বোনসটার সার্ফেস জিজ্ঞেস করে। এটা দুইটা সার্ফেস আছে, চারটা বর্ডার আছে, চারটা অ্যাঙ্গেল আছে তোমরা, আর এই যে বর্ডার গুলা প্রত্যেকটা বর্ডারেরই একটা করে আলাদা নাম আছে। আর সার্ফেস তো বুঝতেই পারছো, ইন্টারনাল আর এক্সটার্নাল সার্ফেস, চারটা বর্ডারই চারটা কিন্তু সুন্দর সুন্দর নাম আছে, আবার চারটা অ্যাঙ্গেলেরও চারটা সুন্দর সুন্দর নাম আছে। যেমন আমি যদি অ্যাঙ্গেল গুলো একটু বলে দিই, যে অ্যান্টেরো সুপিরিয়র যে অ্যাঙ্গেলটা, অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেলটাকে বলি ফ্রন্টাল অ্যাঙ্গেল, তারপর অ্যান্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেলকে বলি স্ফেনয়েডাল অ্যাঙ্গেল, পোস্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেলকে বলি অক্সিপিটাল অ্যাঙ্গেল, আর পোস্টেরো ইনফিরিয়র যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি মাস্টয়েড অ্যাঙ্গেল। এখন ধরার তারপরে জিজ্ঞাসা করে প্রত্যেকটা অ্যাঙ্গেলেরই ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, তো মাস্টয়েড যে অ্যাঙ্গেলটা, সেই মাস্টয়েড অ্যাঙ্গেলের ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে সিগময়েড সাইনাসটা এখান দিয়ে পাস করে, মানে এখানে সিগময়েড সাইনাসটা থাকে, এবং সিগময়েড সাইনাসটা আলটিমেটলি কি দিয়ে ফর্ম হচ্ছে, ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে, তাই না? তোমরা এটা সবাই জানো। তো আমি আগেও বলেছি যে এই সাইনাসের পাথওয়েটা সবার জন্য খুব সুন্দরভাবে লাগবে। যে একটু ভালো মার্কস পেতে চাও সে একটু ছবিটা দেখে দেখে সুন্দর করে পড়ে ফেলবা। ছবিটা আমার কাছে মনে হয়েছে বিডি চৌরাশেসের বইতেও ভালো করে দেওয়া আছে এই এই পার্টটা, আর আর আরো ভালো একটু সুন্দর করে দেওয়া আছে হচ্ছে ছবিগুলো, সেটা হচ্ছে বিশ্রাম সিং স্যারের বইতে। তো থিওরিটা তোমরা বিডি স্যারের বই থেকে পড়তে পারো, আর বিশ্রাম সিং স্যারের বই থেকে ছবিগুলো একটু দেখে নিও। তো আমরা জানি এখানে আমাদের একটা প্যারিটাল বোনসে মিডল মেনিনজিয়াল ভেসেলের জন্য আসলে কিছু গ্রুভ থাকে যেটা আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড থাকে, এই ডিরেকশনটা একটু জানতে হবে, এটা ফাইবার জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের অ্যান্টেরো ইনফিরিয়র যে অ্যাঙ্গেলটা বললাম একটু আগে, যেটাকে আমরা স্ফেনয়েডাল অ্যাঙ্গেল বলি, সেটা কিন্তু বিভেল টাইপের থাকে, এটাও একটু জানতে হবে। এবার আসি প্যারাইটাল টিউবার ফিচারের মধ্যে। প্যারাইটাল টিউবার এখানে আমরা জানি এটা কিছু ইম্পর্টেন্স আছে, প্যারাইটাল টিউবার সিটি বা টিউবার যাই বলো না কেন, এই ইম্পর্টেন্স গুলো আছে। আমি যেমন এটা একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক, এটা আমার বাইসিপ বাই প্যারাইটাল ডায়ামিটার, মানে ব্রেথ স্কালের ব্রেথটা আমরা জানতে পারি, বাই প্যারাইটাল ডায়ামিটারটাকে আমরা মেজার করতে পারি। হ্যাঁ, এটা আইডেন্টিফিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা মানুষকে চেনার জন্য। বাই প্যারাইটাল ডায়ামিটার কিন্তু এক একজনের এক রকম হতে পারে। তারপর এটা আমাদের ল্যাটারাল সালকাস যে আছে, আমাদের আপার মানে সেরেব্রাল হেমিস্ফিয়ার ল্যাটারাল সার্কাস যেটা আছে, সেটার পোস্টেরিয়র রামাইনটাকে করেসপন্ড করে এই এরিয়াটা। তারপর এই এরিয়াটা এখানে আমরা জানি কিছু আমাদের এখানে আমাদের রাইটিং এবং প্রিন্টিং এরিয়া থাকে, এটা করেসপন্ডিং ডেন্ট ব্রেন রিজিয়নটাতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এইটার অপোজিট মানে যে জায়গাটা থাকে আমার ব্রেনের, এটার করেসপন্ডিং সেখানে আমার রিটেন এবং প্রিন্টেড ওয়ার্ডের জন্য রাইটিং এবং প্রিন্টিং একটা সেন্সরি স্পিচ একটা এরিয়া থাকে, তোমরা সবাই এটা জানো। তারপরে এখানে আমাদের এই বোনসটার অসিফিকেশনটাও আমার এই প্যারাইটাল প্যারাইটাল টিউবারে শুরু হচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার বোথ ফর অসপি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ভাইবা কোয়েশন। তারপরে আসি আমাদের প্যারাইটাল ফোরামেন। প্যারাইটাল ফোরামেনটা, প্যারাইটাল ফোরামেন দিয়ে মাঝে মধ্যে আমাদের ফ্ল্যাগমার্ক দিয়ে দেয় অসপিতে, আবার ভাইবা তো আস করে কি কি স্ট্রাকচার আসলে এখান দিয়ে ট্রান্সমিট হচ্ছে। আমরা জানি এখানে সুপিরিয়র সাজাইটাল সাইনাসে কিছু ভেইনস আসে, তারপর অক্সিপিটাল আর্টারিক ব্রাঞ্চ আসতে পারে, ইন্টারনাল সার্ফেসও আমাদের কিছু ইম্প্রেশন থাকে, এটাও আমরা বলবো সেরেব্রাল জাইরাই থাকে, এই জন্য সেই জাইরাইগুলোর জন্য এরকম ইম্প্রেশন ক্রিয়েট হয়। তারপর এখানে বলেই ফেলেছি অলরেডি যে মিডল মেনিনজিয়াল ভেসেলের যে গ্রুভটা ওটা দেখাতে বলে এবং এটা ডিরেকশনটা জানে। স্যাজাইটাল সালকাস থাকে, তাই না? এই স্যাজাইটাল সালকাসটার কন্টেন্টটা জানতে চাই। স্যাজাইটাল সালকাসের কন্টেন্ট তোমরা সবাই জানো, এখানে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থাকে। তারপর এখানে জিজ্ঞাসা করে এইগুলো আসলে এখানে এই কন্টেন্ট সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস এখানে কি অ্যাটাচমেন্ট দেয়। সো স্যাজাইটাল সালকাসে ইনভ্যারিয়েবলি চকমার্ক দিয়ে দেয়, আইডেন্টিফাই করতে বলে এবং বলে রাইট ডাউন দ্য কন্টেন্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট। কন্টেন্টটা হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, সালকাসের কন্টেন্ট হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। স্যাজাইটাল স্যাজাইটাল এভাবে মনে রাখবে, স্যাজাইটাল সালকাসে থাকে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, আর অ্যাটাচমেন্ট হিসেবে এখানে থাকে সালকাসের এজের ভিতরে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে ফক সেরিব্রি। এখন জিজ্ঞেস করে এই এই ফক সেরিব্রি আরো আসবে আমাদের ফক সেরিব্রি টেন্টো ফক সেরিব্রি ফক সেরিবেলি টেন্টোরিয়াম সেরিব্রি এই জিনিসগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে ফোল্ড অফ মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ক্র্যানিয়াল ডুরা ম্যাটার। আমরা জানি আমাদের মেনিনজিসে তিনটা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সেই সেই ডুরা ম্যাটারের কিছু ফোল্ড আছে, সেই ফোল্ড গুলোই আসলে মেনিনজিয়াল লেয়ারে যেটা আসে সেই ফোল্ড গুলোরই বিভিন্ন ধরনের নাম আছে বিভিন্ন জায়গা অনুযায়ী। ঠিক তেমনি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ফক সেরিব্রি, তখনই বলতে হয় আমাদের ভাইবাতে যে ইটস আ ফোল্ড অফ মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ক্র্যানিয়াল ডুরা ম্যাটার এরকম। তারপরে আসি হচ্ছে বর্ডার। বর্ডারের মধ্যে তোমরা জানো একটা সুপিরিয়র বা স্যাজাইটাল বর্ডার আছে যেটা ডেন্টেডেড, এবং এখানে অপোজিট প্যারাইটাল বোনের সাথে আমার আর্টিকুলেশন হবে, ফর্ম করবে স্যাজাইটাল সালকাস,
মানে সার্জিক্যাল সুচার সরি দুইটা প্যারাইটাল বোন একসাথে ফর্ম করে সার্জিক্যাল বর্ডারে দুইটা ফর্ম করে, এখানে আমার সার্জিক্যাল সুচার ফর্ম করে একটু আগে আমরা যেটা নাম বলেছিলাম। আর প্যারাইটাল দুইটা প্যারাইটালের সাথে আমার ফ্রন্টালটা যখন অ্যাড হবে তখন যে যে সুচারটা হবে সেটাকে কিন্তু বলেছিলাম করোনাল সুচার। এরপর আসে আমাদের স্কোয়ামাস বা ইনফিরিয়ার যে বর্ডারটা ছিল সেখানে আমাদের কিছু পার্টে ডিভাইড করেছিলাম। এখানে আর্টিকুলেশনটা তোমরা একটু লাগবে, এই বোনসটা কার কার সাথে আর্টিকুলেট করছে এগুলো তোমরা একটু সুন্দরভাবে জেনে নিও। এরপর এই যে অ্যাঙ্গেলের কথা বলেছিলাম, প্রত্যেকটা অ্যাঙ্গেল যেমন স্ফেনয়েডাল যে অ্যাঙ্গেলটা আছে সেখানে কিন্তু আমার কিছু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটাকে বলি আমরা টেরিয়ন। এই টেরিয়নটা অনেক উইক পয়েন্ট তাই না, কারণ এখানে চারটা বোনসের মিটিং পয়েন্ট অফ দ্য ফোর বোনস, প্যারাইটাল, ফ্রন্টাল, স্ফেনয়েড এবং টেম্পোরাল বোন। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো চারটা জায়গার মিটিং পয়েন্ট তার মানে খুবই একটা উইক জায়গা, এটার ইম্পর্টেন্সটা লাগে। যেমন আমাদের এখানে এই জায়গার অপোজিটেই থাকে হচ্ছে মানে এটার জাস্ট বিলো থাকে হচ্ছে গিয়ে অ্যানজিওলার ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি তাই না। মিডল মেনিনজিয়াল আর্টারির কোনো ইঞ্জুরি হইলে আমার আসলে এপিডোরাল একটা হেমাটোমা হয়ে যেতে পারে এবং এটা আলটিমেটলি আমার গ্লোকাস মোটর স্পিচ এরিয়াকে সাপ্রেস করে ফেলতে পারে। তখন হবে কি আমি ইনএবিলিটি টু টক ডেবল মানে আমি কথা বলতে পারবো না বা অনেক সময় আমরা কথা বুঝতে পারি না গ্লোকাস মোটর স্পিচ এরিয়া এফেক্টেড হলে। তারপর হচ্ছে গিয়ে আমার কোনো কারণে যদি এখানে স্টেম অফ ল্যাটারাল সালকাস থাকে তাই না, এখানে তিনটা ডিভাইডিং র্যামাই থাকছে, তো খুবই ইম্পর্টেন্ট একটা এখানে ইম্পর্টেন্টটা অনেক বেশিটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড অস্পি। ঠিক তেমনি ভাবে ম্যাস্ট্রয়েড যে অ্যাঙ্গেলটা আছে এটার ইম্পর্টেন্স তোমরা জানো, অ্যাস্টেরিয়ন থাকে এখানে হচ্ছে তিনটা বোনের মিটিং পয়েন্ট, প্যারাইটাল, অক্সিপিটাল এবং ম্যাস্ট্রয়েড। ওখানে ছিল হচ্ছে গিয়ে সাথে একটা আরেকটা বোন টেরিয়নে, সেটা ছিল ফ্রন্টাল তাই না, এই চারটা আর বাকি যে তিনটা ফ্রন্টাল বাদে সেই তিনটা মিলে ফর্ম করে অ্যাস্টেরিয়ন। এবং এখানেও আসলে কি থাকে আমরা এটা একটু জানতে হবে, এখানে স্ট্রাকচারটা ইম্পর্টেন্স কেন, সবচেয়ে সর্বোপরি এখান থেকে লাগবে আর্টিকুলেশনটা, হ্যাঁ প্যারাইটাল বোনসের যে আর্টিকুলেশনটা আছে সেটা। এখন আসি একটু আগে আমরা বলছিলাম ফ্রন্টানেলি তাই না, তো আমরা যখনই ফ্রন্টানেলি সম্পর্কে আমাদের কোয়েশ্চেন করে যদি একটু ভালো মার্কস দিতে চাই তাদেরকে নর্মালি এই কোয়েশ্চেন গুলো করে বেশি, যে হোয়াট ইজ ফ্রন্টানেলি শর্টলি বলবো, আসলে এত কঠিন ভাবে বলতে চাই মানে আনঅসিফাইড মেমব্রেনাস যে একটা লার্জ গ্যাপ থাকে সেটাই হচ্ছে ফ্রন্টানেলি। হ্যাঁ আমাদের টোটাল ফ্রন্টানেলি আছে আমাদের শরীরে ছয়টা, দুইটা মিডিয়ান মানে আর চারটা মানে আর চারটা হচ্ছে আমাদের ল্যাটারাল। তো মিডিয়ান দুইটার কথা একটু আগে বলছিলাম, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ফ্রন্টালিলি, এবং এই দুইটা থেকেই বেশিরভাগ সময় একটু ডিটেলস এ লাগে আমাদের। তো অ্যান্টেরিয়র ফ্রন্টালিলিটা আমাদের অ্যাবাউট সেকেন্ড ইয়ার অফ দ্য লাইফ এ ফিউশন হয়, 12-16 মান্থসও বলতে পারো, বাট যেভাবেই বলো এখন এটা ভ্যারি করে টিচারদের চয়েস অনুযায়ী। পোস্টেরিয়র ফ্রন্টালিলিটা আমাদের অনেকে বলে ইন্টারিয়র লাইফ এ ফিউজ করে, আবার বলে যে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারের ভিতরেই ফিউজ করে যায়। যাই হোক তো ফ্রন্টালিলির গুলার অ্যান্টেরিয়ার ফ্রন্টালিলিটাকে হচ্ছে গিয়ে 12-18 মান্থস বলতে পারো, পোস্টেরিয়রটা আসলে 2-3 মান্থসও বলা যায় মানে নর্মালি 2-3 মান্থস, তারপর স্ফেনয়েডাল 2-3 মান্থস বলি, ম্যাস্ট্রয়েড ফ্রন্টালিলি বলি 12-18 মান্থস। আবার তো প্রত্যেকটারই এরকম ইম্পর্টেন্স লাগে, প্রত্যেকটার ইম্পর্টেন্সই আমাদের আসলে লাগে, কারণ আমাদের তোমরা জানো যে এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন। তো এরপর আসে আমাদের অক্সিপিটাল বোনস। অক্সিপিটাল বোনস আমরা জানি যে এখানে একটা সসার শেপ মেমব্রেনাস বোনস, এবং এখানে আসলে কিছু মানে এই বোনসের একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ফোরামেন ম্যাগনাম থাকে। মোট কথা অক্সিপিটাল থেকে আসলে অনেক সুন্দর কোয়েশ্চেন করার ব্যাপার সেপার, তোমরা সবাই মোটামুটি ফোরামেন ম্যাগনামটা পারো, এটা ভালোভাবে না পারলেও এটা ভালোভাবে রিভিশন দিতে হবে যাতে সুন্দর করে বলা যায়, ভাইবাতে যার প্রেজেন্টেশন সুন্দর হবে সেই তো ভালো মার্কস পাবে। তো এখানে তিনটা পার্ট আছে আমরা জানি, একটা স্কোয়ামাস পার্ট, একটা বেজাইলার পার্ট, আর একটা হচ্ছে কন্ডাইলার পার্ট। এখন আসি আমাদের অক্সিপিটাল বোনসটা, আসলে যে বেজাইল মানে যে বেজাইলার পার্টটা আছে সেটাকে আরেকটা নাম আমরা বলি বেজি অক্সিপুট তাই না, এই বেজি অক্সিপুটের মধ্যে কিন্তু ফোরামেন ম্যাগনামটা থাকে। এরপরে আসি স্কোয়ামাস পার্টের কিছু পার্ট, যেমন দুইটা সারফেস আছে, তিনটা অ্যাঙ্গেল আছে, দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল থাকে, একটা সুপিরিয়র অ্যাঙ্গেল থাকে, চারটা বর্ডার থাকে, যেখানে আমার দুইটা হচ্ছে ল্যামডয়েড বর্ডার আর একটা দুইটা হচ্ছে ম্যাস্ট্রয়েড বর্ডার। এই যে ল্যামডয়েড বর্ডার তোমরা বুঝতেই পারছো এই ল্যামডয়েড বর্ডার থেকে আমার আসলে ল্যামডয়েড সুচার ফর্ম করবে আর্টিকুলেশন হয়ে বোনসের সাথে, এখানেও আর্টিকুলেশন লাগে, অক্সিপিটাল কার সাথে আর্টিকুলেট করছে। তারপর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এর ইম্পর্টেন্সটা লাগে, হ্যাঁ এবং এটা কোথায়, ইট ইট ইজ দ্য মিডওয়ে, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য মিডওয়ে বিটুইন দ্য
সামিট অফ দ্য বোন অ্যান্ড দ্য পোস্টেরিয়র মার্জিন অফ দ্য ফোরামেন ম্যাগনাম, এটার মাঝামাঝি জায়গায় একটা প্রোটিউবারেন্স বা একটা টিউবারকল হিসেবে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সটা থাকছে। এটার ইম্পর্টেন্সটা কি, এটা একটা ইম্পর্টেন্ট বোনি ল্যান্ডমার্ক। তারপর এখানে সুপিরিয়র সেজিটাল সাইনাসটা শেষ হয় এবং ট্রান্সভার্স সাইনাসটা শুরু হয় এই এই ইম্পর্ট মানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে এসে। তারপরে কিছু নিউক্লিয়ার লাইন আছে, বলেছি আমি একটু আগে, সেই নিউক্লিয়ার লাইন গুলার মধ্যে অ্যাটাচমেন্ট লাগবে। আসলে এইখানে এই বোনসে কিছু ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে, যেমন এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে আমার একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অসপি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা, যে এখানে অ্যাটাচমেন্টটা কি। এখানে আমরা জানি আপার পার্টে ট্রাপিজিয়াস মাসেলের অরিজিন হয় এবং লোয়ার পার্টে অ্যাটাচমেন্টটা হচ্ছে লিগামেন্ট অফ নিউকি। আবার হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, সুপিরিয়ার ইনফেরিয়ার নিউক্লিয়ার লাইনে কি কি অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মাসেল এখানে পাওয়া যায়। দেখবা সেলিম দেশাইয়ের বইতে একটা সুন্দর চার্ট করে দেওয়া আছে, চার্টটা পুরাটাই সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর আসি আমাদের ইন্টারনাল সার্ফেস যেটা আছে, এখানেও সুপিরিয়ার সেজাইটাল সাইনাস সালকাস থাকে। তোমরা অলরেডি জানো এখানে সুপিরিয়ার সেজাইটাল সাইনাসটা শেষ হয়ে যায় অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত, তাই না? এবং এখানে পোস্টেরিয়র পার্টটা থাকে ফক্স সেরিব্রি অ্যাটাচমেন্ট হিসাবে। তারপর এখানে ট্রান্সভার্স সালকাস থাকে, হ্যাঁ ট্রান্সভার্স সালকাস থাকে, যেটার কন্টেন্ট হিসাবে আসলে ট্রান্সভার্স সালকাসটাকে আসলে আমরা কিভাবে, এখানে একটা টার্ম আমাদের ভাইভাতে উচ্চারণ করতে হয়, না উচ্চারণ করা পর্যন্ত টিচাররা খুশি হন না, সেটা হচ্ছে আমার কনফ্লুয়েন্স অফ সাইনাস। এই ট্রান্সভার্স সালকাসে এখানে কনফ্লুয়েন্স অফ সাইনাস বলে একটা জায়গা আছে, যেখানে মানে সাইনাসগুলো এসে মিট করছে, এবং এই ট্রান্সভার্স সালকাসের কন্টেন্টটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, তোমরা জানো। এরপর আসি ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, যে বাইরে একটা ল্যান্ডমার্ক ছিল এবং আউটার সার্ফেসে ছিল, ইন্টারনাল সার্ফেসে তার অপোজিটই ঠিক থাকছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। আরেকটা আছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এখানে আমার এই ক্রেস্টে অ্যাটাচমেন্ট কি দেয়, এটা ভাইবা কোয়েশ্চেন এবং অস্পি কোয়েশ্চেন। এখানে আমাদের ফক্স সেরি বেলি বলেছিলাম, একটু আগে সেরি ব্রি বলেছিলাম যেটা ফ্রন্টাল বনে ছিল, এখানে অ্যাটাচমেন্ট দেয় ফক্স সেরি বেলি, হ্যাঁ ফক্স সেরি বেলি। আর হচ্ছে গিয়ে সরি ফ্রন্টালে না, আমি এটা বলেছিলাম হচ্ছে তোমাদের প্যারাইটাল বোনসে, আসলে স্লিপ অফ টাং ছিল। আর তারপর ছিল হচ্ছে গিয়ে আমাদের যে ফোসা, এখানে কিছু ফোসা আছে তোমরা জানো, কিছু সুপিরিয়ার ইনফেরিয়ার ফোসা আছে, এখান দিয়ে আসলে কি পাস করে। তারপর একটা আছে ভার্মিয়ান ফোসা, এটা একটু যারা ভালো মার্কস পেতে চাও তাদের জন্য, এখানে ইনফেরিয়ার সেরেবেলার ভার্মিস থাকে, তাই এখানে আমরা ভার্মিয়ান ফোসা বলি এটাকে। তারপরে সেই অ্যাঙ্গেল গুলা, সুপিরিয়ার অ্যাঙ্গেলটা আসলে প্যারাইটাল বোনের সাথে ল্যামডাতে অক্সিপিটাল অ্যাঙ্গেলে মিট করে, ল্যামডা ফর্ম করে তোমরা জানো। তারপর ল্যাটারাল অ্যাঙ্গেল আছে, ল্যাটারাল অ্যাঙ্গেল গুলো আসলে ট্রান্সভার্স সালকাসের এন্ড যেটা সেটাকে ই করে, ইন্ডিকেট করে। বেজাইলার পার্টেও কিছু সার্ফেস আছে, বর্ডার আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেরিয়ার সার্ফেস যেটা আছে আমার বেজাইলার বেজি অক্সিপুটে, সেখানে ফ্যারিঞ্জিয়াল টিউবারকল বলে একটা টিউবারকল থাকে, এই টিউবারকলটার অ্যাটাচমেন্টটা একটা ইম্পর্টেন্ট ফাইবার কোয়েশ্চন। আমরা জানি এখানে ফাইব্রাস র্যাফি অফ দ্য ফ্যারিংস থাকে, মানে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে ফ্যারিংস এর র্যাফি হিসাবে, এবং ইনফেরিয়ার যে সার্ফেসটা আছে এখানে কিছু ইনসার্শন থাকে, লঙ্গাস ক্যাপিটিস, রেক্টাস ক্যাপিটিস, অ্যান্টেরিয়র, এগুলোর ইনসার্শন থাকে এই টিউবারকলটা। আর কন্ডাইলার পার্ট থেকে, কন্ডাইলার পার্ট থেকে একটা ক্যানাল আছে, তোমরা জানো অলরেডি আমরা বলেছি পোডোলজিতে হাইপোগ্লোসাল ক্যানাল, এখানে হাইপোগ্লোসাল নার্ভ, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, ইমিশিয়ারি ভেইন থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাজ অলসো ফর ভাইবা অ্যান্ড অসপি। কন্ডাইলার ক্যানাল, কন্ডাইলার ফোসার অ্যাটাচমেন্ট, আর কি কন্ডাইলার ক্যানাল দিয়ে কি স্ট্রাকচার পাস করছে, জুগুলার প্রসেস দিয়ে কি কি স্ট্রাকচার এন্ট্রি করছে, সামনে দিয়ে কোনটা যাচ্ছে, পিছন দিয়ে কোনটা যাচ্ছে, ল্যাটারালি কোনটা যাচ্ছে, যারা একটু ভালো করতে চাও তারা অ্যান্টেরিয়র মিডিয়াল এভাবে কম্পার্টমেন্ট ভাগ করে বলবা, জিনিসটা একটু সুন্দর দেখায়, তার মানে তুমি জানো ব্যাপারটা। আর এমনিতেই অসুবিধা লিখতে গেলে যদি সময় কম থাকে তাহলে সিরিয়ালি লিখে দিবা, কিন্তু ভাইবাতে যখন বলবা একটু সুন্দর করে বলবা। তারপরে ফোরামেন ম্যাগনাম দিয়ে আমরা জানি এটা একটা দুইটা কম্পার্টমেন্ট থাকে, তাই না, একটা স্মল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা আমার আসলে অসিও লিগামেন্টাস, আর ওয়াইডার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সেটা আসলে নিউরোভাস্কুলার, কারণ এখান দিয়ে ভেসেল এবং নার্ভ যাচ্ছে। আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে আমার অসিও লিগামেন্টাস, কারণ এখানে লিগামেন্ট যাচ্ছে আর কিছু বোনস এর পার্ট যাচ্ছে, তাই না। আর্টিকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিপিটাল বোন ছয়টা বোনের সাথে আর্টিকুলেট করে, এবং এখানে এখানে হচ্ছে তোমার মেমব্রেনাস কার্টি অসিফিকেশন হচ্ছে তোমার স্কোয়ামাস পার্টে, হাইস্ট নিউক্লিয়ার হাইস্ট যে নিউক্লিয়ার লাইনটা আছে তার উপরে, আর বাকিটা তোমার কার্টিলেজিনিয়াস পার্টে হয়, এবং এখানে আটটা অসিফিকেশন সেন্টার আছে। এই অসিফিকেশনটা কিন্তু যতগুলো অসিফিকেশন বললাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে অক্সিপিটাল বোনসের অসিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে আসি আমাদের টেম্পোরাল বোনস। টেম্পোরাল বোনে আমরা জানি বোনস এর পার্ট গুলো লাগে, এখানে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস আছে, ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস আছে, এখান থেকে কি পাস করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর এখানে হচ্ছে গিয়ে মিডল গ্রুপ ফর মিডল টেম্পোরাল আর্টারি আছে তোমরা জানো। তারপরে হচ্ছে এখানে টেম্পোরালিস মাসেলের যে অ্যাটাচমেন্টটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইবার জন্য। তারপর জাইগোমেটিক প্রসেসে এটা টিউবারকল থাকে একটু জানবা, যা ম্যান্ডিবুলার ফোসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসলে ম্যান্ডিবুলার ফোসাটা এখানে আর্টিকুলেশন হয় হচ্ছে গিয়ে তোমার কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবুল আর্টিকুলেটস হিয়ার, তাই না, টিম্প্যানিক পার্টে তোমরা জানো। এবং এখানে আসলে কিছু আর্টিকুলার পার্ট যেমন আছে তোমার নন আর্টিকুলার পার্ট আছে, যেখানে আবার কিছু প্যারোটিড গ্ল্যান্ড থাকে ম্যান্ডিবুলার ফোসা এখানকার রিলেশনশিপ তোমরা একটু জানো জেনে নিবা, এটা ফাইবার কোয়েশ্চেন। তারপরে অ্যাটাচমেন্ট অফ দ্য মাস্টয়েড প্রসেস, হ্যাঁ এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা অ্যান্ড অসপি। তারপর এখানে মাস্টয়েড ইয়ার সেল থাকে কিছু, তোমরা বুঝতেই পারছো এখানে জায়গাটার নাম আমরা বলি, এখানে স্পেসটাকে আমরা বলি মাস্টয়েড অ্যান্ট্রাম। তারপর হচ্ছে টেম্পোরাল বোনে পেট্রাস পার্ট আছে একটা, এটাও তোমরা জানো পেট্রাস পার্টের আসলে পার্টের মধ্যে কি কি স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো যেমন টেগমেন্ট টিম্প্যানি আছে একটা, তারপর হচ্ছে কি কিছু ট্রাইজেমিনাল ইমপ্রেশন থাকে যেখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে, তারপরে এখানে টেগমেন্ট টিম্প্যানির কথা যেটা বললাম এখানে দুইটা হায়াটাস থাকে, একটা গ্রেটার পেট্রোসাল নার্ভ একটা লেসার পেট্রোসাল নার্ভের জন্য। তারপর ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস দিয়ে কি ওপেনিং, এখান দিয়ে কি কি স্ট্রাকচার পাস করছে, ভেস্টিবুলার অ্যাকোয়াডাক্ট দিয়ে কি কি স্ট্রাকচার পাস করছে, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। এখান থেকে জুগুলার ফোসাটাও একটু লাগবে, জুগুলার ফোসা দিয়ে কি কন্টেন্ট আসলে কি। তো মোটামুটি এইটাই ছিল আমার। আচ্ছা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আছে এখানে, যেটা আমার স্টাইরয়েড প্রসেস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বললে আসলে কমই হয়ে যায়, ইনফিনিটি স্টার টাইপের ইম্পর্টেন্ট। এখানে কিছু ইম্পর্টেন্ট মাসে তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট দেয় এবং তিনটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেয়, এবং মাসেল গুলো যখন আমাদের জিজ্ঞাসা করে বা অস্পিতে দেয় তখন কিন্তু স্টাইরয়েড প্রসেসটা অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট, তখন কিন্তু বলে মাসেল গিভ দ্য অ্যাটাচমেন্ট অফ মাসেল আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, তখন তারপর বলে গিভ দ্য অ্যাটাচমেন্ট অফ মাসেল উইথ দ্য নার্ভ সাপ্লাই। হ্যাঁ আমরা জানি স্টাইলোগ্লসাস, স্টাইলোহায়াড আর হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস তিনটা মাসেল থাকে। স্টাইলোগ্লসাসটা সাপ্লাই দেয় হাইপোগ্লোসাল নার্ভ, স্টাইলোহায়াডকে সাপ্লাই দেয় ফেসিয়াল নার্ভ, আর স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে সাপ্লাই দেয় গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা তো স্টাইলয়েড প্রসেসের হচ্ছে কি রিলেশনটাও লাগে, ল্যাটারাল পার্টে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, তারপর ফেসিয়াল নার্ভ থাকে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে, এগুলো সবই আসলে খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। মিডিয়াল পার্টে ইন্টারনাল জুগুলার ভেন থাকে, ওটাও খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তারপর এখানে কিছু ভেনাস সাইনাস থাকে, সিগময়েড সাইনাস থাকে, সিগময়েড সালকাসে যেটা আমার মাস্টয়েড পার্টে থাকে, তারপর সুপিরিয়র পেট্রোসাল সাইনাস থাকে যেটা আসলে এখানে আমার টেন্টোরিয়াম সেরিবেলি অ্যাটাচমেন্ট দেয়, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস থাকে। তো আর্টারিয়াল যে রিলেশন যদি বলি, দুইটা আর্টারিয়াল রিলেশন খুব ইম্পর্টেন্ট এখানে, একটা মিডল টেম্পোরাল আর্টারি, একটা হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি। আর নার্ভের রিলেশন গুলো মাঝে মধ্যে জানতে চাই, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফেসিয়াল নার্ভ, তারপরে কিছু গ্রেটার লেজার পেট্রোসাল নার্ভ আছে, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ আছে যেটা তোমার ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস দিয়ে যাচ্ছে, ভেগাস নার্ভ থাকে, কর্ডা টিম্প্যানি থাকে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আর হচ্ছে গিয়ে ম্যাস্টয়েড প্রসেসের আরেকটি ইম্পর্টেন্ট ল্যাটারাল সার্ফেস যেটা বলছিল, ল্যাটারাল সার্ফেসের অ্যাটাচমেন্ট ম্যাস্টয়েড প্রসেসে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তিনটা মাসেল থাকে তাই না, স্টার্নো ক্লিরো মাস্টয়েড, স্প্লেনিয়াস ক্যাপিটিস আর হচ্ছে লংগিসিমাস ক্যাপিটিস, এটার নার্ভ সাপ্লাইটা অস্থিতে লাগে, অ্যাটাচমেন্ট লাগে এবং নার্ভ সাপ্লাই। তোমরা জানো স্টার্নোক্লিডো মাস্টয়েড তো হচ্ছে তোমার স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ দিয়ে সাপ্লাই হয়, তারপর স্প্লেনাস ক্যাপিটিস আর লংগিসিমাস ক্যাপিটিস এটা হচ্ছে ফেসিয়াল নার্ভের দিয়ে সাপ্লাই পায়। এরপর আসি আমাদের এই যে এখানে একটা জয়েন্ট ফর্ম হয়, এটা হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, তোমরা জানো। হ্যাঁ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে একটা ইলিপসয়েড অথবা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর এটা হচ্ছে তোমার অ্যাটলান্টো অক্সিপিটাল মানে বুঝতে পারছো বেজি অক্সিপুটের সাথে অ্যাটলাস এর যে জয়েন্টটা হচ্ছে। আর আরেকটা জয়েন্ট আছে হচ্ছে মিডল অ্যাটলান্টো এক্সিস, মানে সরি অ্যাটলাস এর সাথে এক্সিস মানে ফার্স্ট ভার্টিব্রার সাথে সেকেন্ড ভার্টিব্রার যে জয়েন্ট, এটা হচ্ছে তোমার অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। এখানে দুইটা জয়েন্ট থাকে, একটা মিডল আর একটা হচ্ছে ল্যাটারাল। মিডল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইওর ভাইবা। স্পেনোয়েড বোনে আসলে কিছু স্পেসিফিক জিনিস যেমন ধরো তোমার সালকাস কায়াজমাটিস, তারপর টিউবারকুলাম লামসেলি, তারপর হচ্ছে গিয়ে হাইপোফাইশিয়াল ফোসা, এগুলো হাইপোফাইশিয়াল ফোসাতে আমরা জানি হাইপোফাইসিস সেরিব্রি থাকে, এখানে হচ্ছে এখানে কভার থাকে ডায়াফ্রাগমেটিক শেলা দিয়ে, এবং এখানে পিটিউটারি গ্ল্যান্ড থাকে তোমরা জানো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং তারপর এখানে কিছু আছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড, এখানে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবলির অ্যাটাচমেন্ট থাকে সেরিবেলি, তো এইটা একটু ইম্পর্টেন্ট পার্ট অ্যান্টেরিয়র ক্লিনয়েড।
প্রসেস যেটা মিডল ক্রিনোয়েড প্রসেসে কিন্তু আমার অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য সেলা টার্সিকা থাকে, এই এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে যে মিডিয়াল ল্যাটারাল সার্ফিস, তারপর ক্যারোটিড সালকাসটা ইম্পর্টেন্ট এখানে, আর হচ্ছে কি গ্রেটার এবং লেসার উইংস এর পার্ট গুলা বর্ডার গুলো একটু দেখাইতে বলে সার্ফেস গুলা। আচ্ছা, তারপর সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে এখানে কি কি স্ট্রাকচার পাস করছে, টেরিগয়েড ফোসা দিয়ে রিলেশনে মানে কি কি কন্টেন্ট থাকছে, আমরা জানি এখানে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ থাকে, ম্যান্ডিবুলার নার্ভ থাকে, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি, এখান থেকে আসলে এত একটু কঠিন দেখে এত বেশি জিজ্ঞাসা করে না। তারপরে ম্যাক্সিলাটা আর ম্যান্ডিবলটা মনে হয় আমাদের বাকি আছে, ম্যাক্সিবল ম্যান্ডিলা ম্যান্ডিবল আর সরি ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। তো ম্যাক্সিলাতে সবার আগে আসি, এটা একটা ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন হয় ম্যাক্সিলাতে, এবং ম্যাক্সিলাইট প্রসেস গুলো লাগে, আমরা জানি এখানে চারটা প্রসেস থাকে এবং একটা বডি থাকে, দুইটা ম্যাক্সিলা যেহেতু থাকে আমার অবশ্যই সাইড ডিটারমিনেশনটা ভালোভাবে পারতে হবে, জাইগোমেটিক প্রসেস, ফ্রন্টাল প্রসেস, অ্যালভিওলার প্রসেস আর হচ্ছে প্যালাটাইন প্রসেস, তাই না? এই প্রসেস গুলোর মধ্যে থেকে কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেমন তোমার যদি সার্ফেস ওয়াইজ বলি তাহলে প্রথমে অ্যান্টেরিয়র সার্ফেস থেকে তোমার ইনসেসিভ ফসা বলে একটা জায়গা আছে, এখানে খুবই খুবই কমনলি একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া অস্পির জন্য, আবার ক্যানাইন ফসা, এই ইনসেসিভ আর ক্যানাইন ফসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যাটাচমেন্ট মাস্ট লাগবে। তারপর অ্যালভিওলার ক্যানাল দিয়ে কি স্ট্রাকচার পাস করছে, অরবিটাল সার্ফেসটার ফরমেশন, নেজাল সার্ফেসের ম্যাক্সিলারি হায়াটাস, তারপরে এখানে আমরা জানি আমাদের ম্যাক্সিলারি সাইনাস আছে, তাই না? ইয়ার সাইনাস যেটা, ম্যাক্সিলারি ইয়ার সাইনাস এর বাউন্ডারি কন্টেন্ট, বিশেষ করে রুট, এটা ফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, হ্যাঁ, যে রুফ ওয়াল মিডিয়াল ল্যাটারাল ওয়াল কিভাবে ফরমেশন হচ্ছে। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার মাসেল, যেমন নেজালিস মাসেল, ডিপ্রেসার সেফটি, এই মাসেল গুলো, তারপর অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অরি, তারপর হচ্ছে গিয়ে বাক্সিনেটর মাসেল, এই যে মাসেল গুলোর কথা বলছিলাম এই ইম্পর্টেন্ট মাসেল গুলো খুব লাগবে। আর ম্যাক্সিলারি সাইনাস এর ফরমেশনটা একদম মাস্ট মাস্ট মাস্ট, কমনলি খুবই কমনলি হচ্ছে অস্পিতে থাকে এবং ভাইভাতে দেয়, এবং এখানকার ওপেনিংটা লাগবে, সর্বশেষে লাগবে হচ্ছে ম্যাক্সিলার আর্টিকুলেশনটা। এরপর আমরা যদি বলি তাহলে আসি ম্যান্ডিবল, ম্যান্ডিবল মোস্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যান্ডিবল থেকে আমাদের আসলে অনেক কিছুই লাগে, প্রথমে ম্যান্ডিবুলের পার্ট গুলো দেখাতে বলে, এখানে মেন্টাল ফোরামেনটা খুব কমনলি এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেয়, এটার স্ট্রাকচার জানতে চায়, কি কি স্ট্রাকচার ট্রান্সমিট করে, তারপর এখানে একটা এক্সটার্নাল অবলিক লাইন থাকে, ইনসেসিভ ফোসা থাকে, ইনসেসিভ ফোসাটা আমরা এভাবে মনে রাখতাম IMO, আই তে ইনসেসিভ ফোসা, এখানে অরিজিন দেখা হচ্ছে মেন্টালিস আর হচ্ছে অরবিকুলারিস অরিস, IMO এভাবে মনে রাখতাম। তারপর এখানে মাইলো হাইলোয়েড লাইন আছে, যেখানে মাইলো হাইলোয়েড গ্রুপ আছে, আমার এখনো মনে আছে ম্যান্ডিবল কিন্তু আমাদের অস্পিতে ছিল, অস্পিতে এখান থেকে ফ্ল্যাগ মার্ক ঢুকাই দিতে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কতগুলো ফোসা আছে। আবার এখানে সাবলিঙ্গুয়াল ফোসা আছে, মেন্টাল স্পাইন বা জেনিয়াল জেনিয়াল মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকল থাকে এখানে, তারপরে অ্যালভিওলার বর্ডারে আমরা জানি এখানে কিছু স্ট্রাকচার থাকে, ডাইগ্যাস্ট্রিক ফোসা আছে এখানে, তারপর প্লাস প্ল্যাটিসমার ইনসার্শন আছে, ডাইগ্যাস্ট্রিক ফোসাতে আমরা জানি অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেল এর অরিজিন থাকে, ডাইগ্যাস্ট্রিক মাসেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটু জানবা। তারপর করোনয়েড প্রসেসে কি স্ট্রাকচার থাকে, কন্ডাইলয়েড প্রসেসে কি অ্যাটাচমেন্ট থাকে, তারপরে হচ্ছে নেক অফ দ্য কন্ডাইল, হ্যাঁ নেক অফ দ্য কন্ডাইলটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার রিলেশনটা অস্পিতে খুবই বেশি দেয়, ভাইবাতেও জিজ্ঞেস করে, আমরা এভাবে মনে রাখতাম নেক অফ দ্য কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল ম্যাপ দিয়ে মনে রাখতাম, এম ফর ম্যাক্সিলারি আর্টারি, তারপর এ ফর অরিকুলো টেম্পোরাল নার্ভ, অ্যান্ড পি ফর প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। তো এখান থেকে এই ছিল মোটামুটি। আচ্ছা, এখানে ম্যান্ডিবলে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের প্যাটার্নটাই হচ্ছে, এখানে জিজ্ঞেস করে ভাবে কি কি আর্টারি, ধরো সাতটা বা আটটা আর্টারি আছে ম্যান্ডিবুলার রিলেশনে, এই আর্টারি গুলোর নাম এবং কোথা দিয়ে আর্টারি গুলো পাস করছে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ভাইভা। আবার কিছু ইম্পর্টেন্ট নার্ভ আছে, সেই নার্ভ গুলোর কথাও, আবার গ্ল্যান্ড নার্ভ মানে সালাইভারি গ্ল্যান্ড এর তিনটা গ্ল্যান্ড কোথায় থাকছে, এই জিনিসগুলো একটু দেখাতে বলে, হ্যাঁ এটা তোমরা একটু দেখিয়ে দেখিয়ে পড়বা, যাতে করে তোমাদের কি যদি দেখাতে পারো যে নার্ভ গুলা কোথা দিয়ে কোনটা পাস করছে, আর্টারি গুলো কোথা দিয়ে কোনটা পাস করছে, আসলে কোয়েশ্চেনের প্যাটার্নটাই হয় এরকম। তো তোমার যদি এই জিনিসটা একটু প্র্যাকটিস থাকে তাহলে তুমি বায়াসড হয়ে যাবা না, সবই আসলে আমাদের ফোরামেন পড়ার সময় পড়া হয়ে যায়, তারপর একসাথে পড়লে হয় কি কোয়েশ্চনটা যখন করে তখন আমরা হচ্ছে বায়াসড হয়ে যাই না। এখানে আসি আরেকটা পার্ট আছে যারা একটু ভালো করো, যে ম্যান্ডিবলের এজ চেঞ্জ, এজ চেঞ্জটা একটু লাগে যে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ যেমন আমরা জানি সিম্ফাইসিস মেন্টিটা আমাদের, তারপর মেন্টাল ফোরামেনে কিছু চেঞ্জ আসে, তারপর ম্যান্ডিবুলার ক্যানালে চেঞ্জ আসে, ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলটা মেল ফিমেলে ওল্ড এজে কিরকম চেঞ্জ আসছে, ইনফ্যাক্ট শুধু তাই না এই যে সাথে যে চেঞ্জ হচ্ছে তা না, আমাদের মেল ম্যান্ডিবল এবং ফিমেল ম্যান্ডিবলের ডিফারেন্সটাও আমাদের মানে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট।
এই যে অ্যালভিওলার প্রসেস, হ্যাঁ এখানে কিন্তু একটা জয়েন্ট হয়, এটাকে আমরা বলি গম্ফোসিস। হ্যাঁ, তারপর সিম্ফাইসিস মেন্টিটা কিন্তু একটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এটাও একটা ভাইভা কোয়েশ্চন। তারপর এটা এখানে আমাদের ফাইব্রোকার্টিলেজ থাকে, তাই না? আমাদের জানি টেম্পোরোমেন্ডিবুলার যে জয়েন্টটা, টেম্পোরাল বোনের সাথে ম্যান্ডিবুলার যে জয়েন্টটা, টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট, এটা কিন্তু একটা ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। শুধু তাই না, এই আর এখানে ফাইব্রোকার্টিলেজ থাকে, তাই না? ফাইব্রোকার্টিলেজের একটা ফিচারই কিন্তু এটা হচ্ছে রেস্ট্রিক্ট করে মুভমেন্টকে অথবা লিমিটেড মুভমেন্ট করে। তারপর হায়ালিন কার্টিলেজ আমরা কোথায় পাই? বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখান থেকে কোয়েশ্চেন চলে যেতে পারে, তাই না, যে কার্টিলেজের কথা যেহেতু আমরা বলেছি, ফাইব্রোকার্টিলেজ আমরা রেস্ট্রিক্টেড বা লিমিটেড মুভমেন্টের জায়গায় পাচ্ছি। এই যেটা আর্টিকুলার সার্ফেসটা, আসলে এই টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টের আর্টিকুলার সার্ফেসেই কিন্তু আমার ফাইব্রোকার্টিলেজ থাকবে, যেহেতু এটা একটা কন্ডাইলা টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর হচ্ছে বল এন্ড সকেট জয়েন্টে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ, ঠিক উল্টা ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হবে, এই জন্য এখানে হায়ালিন কার্টিলেজ থাকে। বুঝছো জিনিসটা? এটা কিন্তু ভাইবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। এখানে কিছু লিগামেন্ট ছিল ল্যাটারাল এবং তোমার ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, আর ছিল স্পেনো টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, সরি স্পেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। তারপর ম্যান্ডিবুলার জয়েন্ট গুলো ম্যান্ডিবল দেখিয়ে দেখিয়ে করতে বলে, যেটা খুবই মজার ব্যাপার। প্রোট্রাকশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন তোমরা জানো, এবং কি কি মাসেল এটার জন্য রেসপন্সিবল সেই মাসেল গুলোর নাম এবং তাদের নার্ভ সাপ্লাই টা লাগে। এই মোটামুটি ছিল আমাদের স্কাল। আচ্ছা, এরপর আমরা তাহলে আসি স্ক্যাল্পে। স্ক্যাল্পটা হচ্ছে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্যাল্পের লেয়ার গুলা লাগে এবং স্ক্যাল্পের লেয়ার গুলো পড়ার সময় অবশ্যই এই স্ক্যাল্প এই নেমোনিক্স দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি, তাই না? তোমরা সবাই জানো, প্রথমে স্কিন, তারপর সিতে হচ্ছে গিয়ে তোমার কানেকটিভ টিস্যু যে লেয়ার, তারপর এতে তোমার হচ্ছে অ্যাপোনিউরোসিস বুঝায়, আসলে এটাকে আমরা বলি তোমার গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা বা লুজ কি বলবো। আর তারপর থাকে হচ্ছে যে তোমার লুজ এলতে তোমার লুজ অ্যারিওলার টিস্যু, তারপর পিতে তোমরা বুঝতেই পারছো পেরিক্রানিয়াম, তাই না, আউটার লেয়ার অফ যেটা হচ্ছে পেরিওস্টিয়াম। এরপর যদি আমরা বলি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা লাগে এখানে রিটার্নের জন্য, আর এই যে লেয়ার অফ দ্য স্ক্যাল্প, এটার ছবিটা খুব সুন্দরভাবে বিডি স্যারের বই থেকে এঁকে ফেলতে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে স্ক্যালের, কিছু ডেঞ্জার এরিয়া আছে, তারপরে যে ফোর্থ যে এই লেয়ারটা বা লুজ অ্যারিওলার টিস্যু বা কানেকটিভ টিস্যু লেয়ারটাকে আমরা ডেঞ্জারাস লেয়ার কেন বলছি, ব্ল্যাক আইটা কি, এগুলো তোমাদের রিটার্নের জন্য একটু লাগে। আবার স্ক্যাল্পের ইঞ্জুরি হলে যে আমাদের ব্লিডিংটা হচ্ছে, তাই না, একটু লাগে। স্ক্যাল্পের ব্লাড সাপ্লাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ ফর রিটেন অ্যান্ড ফাইবার, এটা অবশ্যই জানি। স্পেশালি ভেনাস ড্রেনেজটা, ভেনাস ড্রেনেজ এবং যেই ছবি পড় না কেন, আমার কাছে মনে হয় ভেনাস ড্রেনেজের ছবিটা বিডিসারের বই থেকে আঁকতে পারো, আর আর্টারিয়ালটা যে কোনো জায়গা থেকে আঁকলেই হবে। তৃতীয় আগে আমরা ইমিশিয়াল ইভেন্টস এর কথা কিন্তু বোনস পড়ার সময় বলেছি। এক্সট্রাক্রানিয়াল ভেইন এবং ইন্ট্রাক্রানিয়াল ভেইন গুলার মধ্যে একটা কমিউনিকেটিং একটা ভেইন, যে ভেইন গুলো থাকে সেগুলোকে আমরা বলি ইমিশিয়াল ভেইন। ইমিশিয়াল ইভেন্ট শর্ট নোটের জন্য আসে, এটা একটু একটু দেখে নিবা তোমরা। আর একটা আছে হচ্ছে ডিপ্লয়েড ভেইন। ডিপ্লয়েড ভেইন গুলো আসলে ভালভলেস কিছু ভেইন, যেখানে ভালভ থাকে না, এবং এটা আমাদের আমরা জানি স্ক্যাল্প বোনের তো একটা ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোনের যদি পার্ট আছে, এটাও ভাইবা কোয়েশ্চন যে আউটার টেবিল, ইনার টেবিল এবং তোমার মিডল একটা ডিপ্লয় থাকে, তাই না? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যেটা আমি স্ক্যালের মধ্যেই বলা উচিত ছিল, বাট আমার মিস হয়ে গেছিল, সরি। তো এখানে যে ডিপ্লয় থাকে মিডল ডিপ্লয়, হ্যাঁ, আউটার টেবিল এবং ইনার টেবিলের মাঝে এই মিডল ডিপ্লয়ের মধ্যে কিছু ভেইন থাকে, যেগুলো আসলে তোমার এটা কমিউনিকেটিং চ্যানেল হিসেবে কাজ করে, এবং এরা থিন ওয়াল ভালভলেস কিছু ভেইন, সেইগুলোকে আমরা বলি ডিপ্লয়েড ভেইন। ডিপ্লয়েড ভেইন গুলার কিছু এক্সাম্পল করতে পারলে অনেক ভালো, ভাইবার জন্য লাগে। এরপর আসি আমরা ফেসে। ফেসে আমাদের ফেসের আমার যে ইনসিশন মানে ডিসেকশনের স্টেপ গুলা, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার ডিসেকশনের জন্য জিজ্ঞাসা করতে পারে। তবে স্কাল মানে ফেসের ক্ষেত্রে ফেসের বাউন্ডারিটা, তারপর ফেসের যে মাসেল গুলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার ডিসেকশনটা লাগে, ডিসেকশনটা আমার মনে আছে আমাদের কোন একটা টার্মে আমাকে জিজ্ঞাসা করছিল, ডিসেকশনটা হেড নেকের যে টার্ম ছিল আমাদের থার্ড টার্ম, ওই ডিসেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এবং মাসেল গুলো সুন্দরভাবে স্ক্যাল্পের মাসেল, অরিকেলের, আইলিডের, এই মাসেল গুলো আলাদা আলাদা করে সুন্দর করে একটু বলবা। তারপর আসি আমাদের আমরা জানি এই যে কিছু আমরা ফেসের এই যে পুরো ফেস, এখানে এই ডেরিভেশন মানে ডেভেলপমেন্টটা যেটা আমাদের রিটেনের জন্য লাগে, ফেস ডেভেলপমেন্ট অফ ফেস। হ্যাঁ, আমরা জানি এখানে কোথা থেকে ডেভেলপ করে, ফেসিয়াল যে প্রমিনেন্স, হ্যাঁ এখানে দুইটা তিনটা প্রমিনেন্স আছে, ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাগুলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এই এখানে একটা ছবি আঁকবা, হ্যাঁ এটা রিটেনের কোয়েশ্চেন এবং এটার ছবি তোমরা সুন্দরভাবে আঁকতে পাবা হচ্ছে তোমার ল্যাংম্যান স্যারের এমব্রায়োলজি বইতে পাবা, অথবা তোমরা যদি সেলিম রেজা স্যারের এমব্রায়োলজি পড়ো সেখানেও পাবা। কিন্তু কথা হচ্ছে এই ছবিটা দেখে দেখে যদি তুমি পড়ো কোনটা থেকে কোন কোন স্ট্রাকচার ফর্ম করছে, এটা কিন্তু তোমার বাই বাই এমসিকিউ সব জায়গায় লাগবে। এই ডেভেলপমেন্টটা আমাদের শরীরের যতগুলো ডেভেলপমেন্ট লাগে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, এটা বাদ দিয়ে কখনোই পরীক্ষার হলে যাবে না।
ফেসের কিছু অ্যানোমালিস থাকে তোমরা জানো, যেমন ক্লেফট লিপ থাকে, ক্লেফট প্যালেট থাকে, তারপর মাইক্রোস্টেমিয়া থাকতে পারে, এই জিনিসগুলো আর তোমাদের একটু লাগে। তারপরে ক্লেফট প্যালেটটা, এটা একটু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ফেসের নার্ভ সাপ্লাইটা লাগে ডেভেলপমেন্টের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটাও একটু পড়ে নিবা, এখানে কোনটা কি কি সেন্সরি, কি কি মোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই জিনিসগুলো একটু লাগবে। আবার ডেঞ্জার এরিয়ার মতো এখানে স্কালের মতো কিছু ফেসেও কিছু ডেঞ্জার এরিয়া আছে তোমরা জানো, এবং নোজ এবং মাউথের মাঝে যে জায়গাটা এটাকে আমরা ডেঞ্জার এরিয়া বলি, কারণ এখান থেকে তোমার ভেনাস কিছু কমিউনিকেটিং চ্যানেলের মাধ্যমে খুব সহজেই এটা হচ্ছে চলে যেতে পারে আমাদের ব্রেনের যে সাইনাস গুলো ছিল সেখানে। তো মোটামুটি ফেস থেকে এগুলোই লাগে। তারপরে আসি অরবিট। অরবিটের ফরমেশনটা খুব সুন্দরভাবে পড়ে ফেলবা, যেটা তোমার ভাইবাতে লাগে, রিটেনের জন্যও লাগে, তো তাই ছবিটা আঁকাটা জরুরি। ছবি আমরা শিখেছিলাম অরবিটের বাউন্ডারি এবং কন্টিনিউটির ছবি, সেটা শিখেছিলাম বিশ্রম সিং স্যারের বই থেকে, এটা তোমরা চাইলে ওখান থেকে শিখতে পারো, সহজ করে দেওয়া আছে। আর ল্যাক্রিমাল অ্যাপারেটাসটা তোমার রিটেন, ভাইবা সব জায়গায় লাগবে, এটা বাদ দেওয়াই যাবে না। যেমন অরবিটটা তাও মোটামুটি, অরবিটটাও জিজ্ঞাসা করে, কিন্তু ল্যাক্রিমাল অ্যাপারেটাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা রিটেনের জন্য যেমন যেমন তেমনি ভাইবা। তাই ছবিটা আঁকা শিখতে হবে। ছবিটা আমরা বিডি স্যারের বই থেকে আঁকি নর্মালি, এবং এই পাথওয়েটা ভাইবা তো খুব জিজ্ঞেস করে। আমরা জানি ল্যাক্রিমাল গ্ল্যান্ডে টিয়ারগুলো প্রডিউস হয়, এখানে অ্যাবাউট 12-20টার মতো ল্যাক্রিমাল ডাক থাকে, যেগুলো দিয়ে আমাদের কনজাংটিভাল স্যাকে চলে আসে। সেই স্যাকে আসার পরে ল্যাক্রিমাল পাংটাতে পৌঁছায়, পাংটার থেকে আবার ল্যাক্রিমাল ক্যানালিকুলিতে যায়, তারপর ল্যাক্রিমাল স্যাক হয়ে নেজো ল্যাক্রিমাল যে ডাকটা থাকে সেখানে পৌঁছায়, এবং এই নেজো ল্যাক্রিমাল ডাকটা শেষ হয় হচ্ছে আমার ইনফেরিয়র মিয়েটাস অফ দ্য নোজে। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা একটু পড়তে পারলে ভালো। তো মোটামুটি এগুলোই ছিল আমার এখানে। তারপরের টপিকে চলে যাই, নেক। নেকটা একটু বড়, নেকের আমাদের নেকের আমরা জানি কিছু ট্রায়াঙ্গেল আছে, যেটাকে আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল বলে জানি। তো এই নেকের ডিসেকশনটাও অনেক ইম্পর্টেন্ট। ফেসের ডিসেকশনটা হচ্ছে তোমাকে যারা যারা যাদেরকে একটু ভালো নাম্বার দিতে চাবে তাদেরকে, কিন্তু নেকের ডিসেকশনটা ইনভ্যারিয়েবলি সবার জন্য লাগবে। নেকের ডিসেকশনে যে ট্রায়াঙ্গেল গুলো আছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে, আমরা জানি অ্যান্টেরিয়র যে ট্রায়াঙ্গেলটা 3.5 মানে 3.5 ট্রায়াঙ্গেল মিলে একটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল ফর্ম করে, এবং এখানে আমরা জানি মাস্কুলার ট্রায়াঙ্গেল আছে, ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আছে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটাও খুব ইম্পর্টেন্ট। আর তারপর আছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এবং সাবমেন্টাল ট্রায়াঙ্গেলটা আসলে হাফ, হ্যাঁ এই যে আমরা হাফ বলছি না, এই সাবমেন্টালটাকে হাফ, 3.5টা ট্রায়াঙ্গেল মিলে এটা সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এবং এটা দেখে দেখে পড়বা, ক্যাডাভার দেখে পড়বা, কারণ এখান থেকে কিন্তু নেকের এই যে ট্রায়াঙ্গেল গুলা, এটা তোমার রিটেনের জন্য লাগবে, এটা তোমার ভাইবার জন্য লাগবে, এবং এটা তোমার ডিসেকশনের ভাইবার জন্যও লাগবে। তাই এইটা পড়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু মেইন বইয়ের সাথে একটু সুন্দর করে কোর্ডিনেট করে করে পড়তে হবে। ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ, এবং এটা ছবি আমি শিখেছিলাম বিশ্রম সিং স্যারের বই থেকে। এটার বাউন্ডারি, কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে তোমরা জানো কমন ক্যারোটিড আর্টারিটা সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, তারপর হচ্ছে কি ইন্টারনাল জুগুলার ভেইন থাকে, কমন ফেশিয়াল ভেইন থাকে, নার্ভ থাকে, ভেগাস নার্ভ থাকে, তোমরা এগুলো সব জানো, তাই আমি এটাকে আর বলছি না। কিন্তু কথা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য, যে আমরা আসলে সারা বডির আর্টারিয়াল যে ব্রাঞ্চ গুলা এগুলো এত বেশি জানতে চায় না ভাইবাতে সাধারণত। যেমন তোমার আর্চ অফ অ্যাওটারটা যেমন সবাইকেই পড়তে হবে, ঠিক তেমনি ভাবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের নামগুলা সবাইকে পড়তে হবে। হ্যাঁ, এইটা কিছু ব্রাঞ্চ গুলোকে আমরা ভাগ করি, এই ব্রাঞ্চ গুলোর নাম সবাই, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চের নামগুলো সবাইকে পড়তে হবে ইনভেরিয়েবলি। আর যারা একটু ভালো করতে চায় তাদের তো কথাই নেই, তাদের অবশ্যই পড়তে হবে। এরপরে আসি যে আমাদের ডিপ সার্ভাইকাল ফাসা বলে একটা জায়গা আছে আমাদের, সরি, ডিপ সার্ভাইকাল ফাসা। এই ডিপ সার্ভাইকাল ফাসা থেকে কিছু কিছুটার মডিফিকেশন হয়, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা যেটাকে আমরা বলি। এখান থেকে বেশ কয়েকটা এখানকার অ্যাটাচমেন্ট গুলো লাগবে, এবং এখান থেকে কি কি মডিফিকেশন হয় সেই মডিফিকেশন গুলোর নাম। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা জানি, এখানে আমাদের কিছু মানে প্রথমে যদি বলি প্রিট্রাকিয়াল ফাসা, হ্যাঁ প্রিট্রাকিয়াল ফাসাটা একটু তোমরা জেনে রাখবা, এবং এখানে একটা থাকে লিগামেন্ট অফ বেরি। তারপর তোমার ক্যারোটিড শীটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা ক্যারোটিড শীটের ছবি সহ আঁকবা, এবং মিডিয়ালি কি, ল্যাটারালি কি, এটা বেশ ভালোভাবে মনে রাখবা, ফরমেশন, এক্সটেনশন এগুলো। ছবি আঁকার সময় অবশ্যই মিডিয়াল ল্যাটারাল দেখে আঁকবা, যাতে করে তুমি যদি কোনো কারণে ভুলে যেয়ে থাকো বাউন্ডারিটা বা তোমার কন্টেন্টটা, ফরমেশনটা, তাইলে কিন্তু তুমি বুঝতে পারবা যে অ্যান্টেরিয়রলি, যেমন তোমার অ্যান্টেরিয়রলি প্রিট্রাকিয়াল ফাসা থাকে, পোস্টেরিয়রলি প্রি ভার্টিব্রাল ফাসা থাকবে, ল্যাটারালি থাকবে আমার এই দুইটা ফাসার ফিউশন হবে, মিডিয়ালি কিন্তু একটা লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যু থাকবে। রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস একটা আছে, এটাকে আমরা বলি রেট্রোফ্যারিঞ্জিয়াল
পেস অফ জিলেট, হ্যাঁ এটা যারা একটু ভালো মার্কস পেতে চাও তাদের জন্য, এবং এখানে এটা আসলে কন্টেন্টটা লাগে এবং এটা সার্জিক্যাল ইম্পর্টেন্স লাগে, কোন ধরনের আসলে পায়োজেনিক মানে পাস কন্টেইনিং কোন ইনফেকশন এই বাই অ্যাবসেস থেকে হলে সেক্ষেত্রে আমার ইরেট্রোফেরিঞ্জাল স্পেসে এসে তোমার জমা হয়, অ্যাকুমুলেট করে। হ্যাঁ, এবং টিউবারকুলাস যে হয় তোমরা যেন টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষা, সেটার যে কোল্ড অ্যাবসেস ফর্ম করে এবং সেটাও কিন্তু আসলে এই এই এরিয়াতেই ফর্ম করে নর্মালি। এবং রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসটা একটা সার্জনের জন্য কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভাইবা কোয়েশ্চেন। এরপর আসি ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা একটু পড়বা ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডি, তারপরে ক্যারোটিড শীত, এই জিনিসগুলো তোমাদের খুব জানতে হবে। এটাই মেইনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে, যে তোমার ক্যারোটিড ট্রায়াঙ্গেল, তারপরে ইম্পর্টেন্স এর বেসিসে সেকেন্ড পজিশন হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এটা একটা নাম আমরা জানি সাব ব্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, তোমরা একটু মনে রাখবা সাব ব্যান্ডিবুলার নামটাও, কারণ কন্টেন্টটা যখন আমরা পড়ি আসলে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল হঠাৎ করে যখন ভাইবাতে জিজ্ঞাসা করে ডিসেকশনের তখন কিন্তু আমরা একটু ভুলে যাই। তোমার যদি মনে থাকে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল একটা নাম সাব ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, তখন কিন্তু তুমি বায়াসড হয়ে যাবে না, মনে পড়বে যে আচ্ছা তাহলে এখানে সাব ম্যান্ডিবুলার সালাইভারি গ্ল্যান্ড থাকে, তাই না? একটা ট্রিকি ট্রিক্স। এরপর আসে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলেরও তোমার হচ্ছে ডিভিশনটা কিভাবে করছে সেটা লাগছে, এবং এখানে দুইটা ট্রায়াঙ্গেল থাকে তোমরা জানো, অক্সিপিটাল আর একটা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেলেরই কিছু একটা ডিফারেন্স আছে, তোমরা দেখবা বিডি স্যারের বইতে এই ডিফারেন্সটা একটু পড়বা। এরপর আসি মাসেলস অফ দ্য নেক। হ্যাঁ, এই যে এতগুলো ট্রায়াঙ্গেল পড়লাম, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের আসলে কিছু ইম্পর্টেন্স আছে, বেসিসে কিছু জায়গা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ দিচ্ছি যে আনসার সার্ভাইকালি, যারা একটু ভালো করো তাদেরকে কিন্তু আনসার সার্ভাইকালি জিনিসটা কি এটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, আমাকেও আমার এই আমার একটা ভাইবা কোয়েশ্চেন ছিল আমার টার্ম এক্সামে, যে ক্যারোটিড শীতটার যে অ্যান্টেরিয়র ওয়ালটা থাকে সেটা আসলে কমন ক্যারোটিড আর্টারিতে গিয়ে একটা থিন একটা নার্ভ গ্রুপ ফর্ম করে, সেটাকে আমরা বলি আনসার সার্ভাইকালিস, এটা আসলে একটা নার্ভ। এরপরে সে মাসেল, কিছু কিছু মাসেলটা খুবই লাগবে, যেমন ধরো মাসেলস অফ ম্যাস্টিকেশন। হ্যাঁ, এই মাসেল অফ ম্যাস্টিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট লাগবে। এবং তাদের অরিজিনটা কোথায় হচ্ছে, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এটা ইম্পর্টেন্ট একটা রিটেন কোয়েশ্চেন। মাসেল এবং মাস্টিকেশনের কিছু তোমার ক্রাইটেরিয়া আছে যেটা দেখবা বিশ্বম সিং স্যারের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে, তাই এটা আমার একটু পাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাসেল অফ ম্যাস্টিকেশনের কি কি ক্রাইটেরিয়া আছে, তার যেমন ওরা সবাই আসলে অরিজিন করে কোথা থেকে, একটা কমন ইনসার্শন আছে আমরা জানি ম্যান্ডিবুলার র্যাম আছে। তারপর আসি হচ্ছে সুপ্রা হাইরয়েড মাসেল। সুপ্রা হাইরয়েড মাসেলের মধ্যে নামগুলো লাগবে, নার্ভ সাপ্লাই, অ্যাকশনটা লাগবে, তার মধ্যে ডাইগ্যাস্ট্রিক মাসেল, যেটা ডাইগ্যাস্ট্রিক মাসেলের সব লাগবে, অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সব লাগবে। কারণ ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল যখন আমাদের জিজ্ঞাসা করে আমাদের ডিসেকশনের ভাইবে তখন কিন্তু ডাইগ্যাস্ট্রিক মাসেলের সবকিছু জিজ্ঞাসা করে। এরপর আসি ইনফ্রা হাইরয়েড মাসেল। ইনফ্রা হাইরয়েড মাসেলটা বিডি স্যারের বই থেকে একটু পড়বা, এদের নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন এবং নামগুলো পড়লেই হবে। তারপর আসি যে আমাদের পোস্টেরিয়র বেলি অফ দ্য, আমরা হচ্ছে গিয়ে কি মাসেল, নেকের কি মাসেল কোনটা। হ্যাঁ, আমরা জানি এটা একটা ভাইবা কোয়েশ্চেন, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেলটা হচ্ছে আমাদের নেকের কি মাসেল। হ্যাঁ, এটার কারণ আছে আমাদের এখানকার রিলেশনে কিছু ইম্পর্টেন্ট ক্রানি, তিনটা ক্রানিয়াল নার্ভ থাকবে, তিনটা গ্রেট ভেসেল থাকে, এই জন্য এটাকে আমরা কি মাসেল বলি। আর হচ্ছে কি, এমনিতে ওভারঅল মাসেল যদি বলি নেক, হেড নেক রিজিয়নে, তাহলে হচ্ছে দুইটা মাসেল তোমার একদম না পড়ে কখনোই তোমার ভাইবা বোর্ডে রিটেনে যাওয়া যাবে না, সেটা হচ্ছে স্টানোক্লিডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস। এগুলো হচ্ছে ফরজ, একদম ফরজ, না পড়লে হবে, এটা অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকচুয়ালি সব লাগবে। ছবি এঁকে এঁকে একটু পড়বা, ছবি দেখে দেখে একটু পড়বা, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। যারা একটু ভালো করো তাদেরকে হচ্ছে টর্টিকোলিস এক বলে একটা টার্ম আছে, এই জিনিসটা কি একটু জিজ্ঞাসা করে। এরপরে সেই নেকের গ্ল্যান্ড কি কি। হ্যাঁ, আমরা জানি এখানে কিছু ইম্পর্টেন্ট গ্ল্যান্ড থাকে, যেমন ধরো তোমার পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমরা ম্যান্ডিবুলার রিলেশনে পড়ে আসছি, তিনটা পিটুইটারি গ্ল্যান্ড থাকে, সাব ম্যান্ডিবুলার, স্যালাইভারি, সাবলিঙ্গুয়াল। এবং এই তিনটা পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু আমাদের হিস্টোলজি স্লাইডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এদের স্ট্রাকচার রাখতে হয়, কোনটা শুধু মিউকাস, কোনটা মিউকাস অ্যাসাইনি থাকে, কোনটা সেরাস অ্যাসাইনি থাকে, কোনটা মিউকোসেরাস অ্যাসাইনি থাকে, এই জিনিসগুলো একটু সুন্দরভাবে পড়ে ফেলবা। তোমরা সেলিম রেজা স্যার মানে হিস্টোলজি বইতে পাবা, তারপর তোমরা যদি কেউ জ্যাঙ্কুইরা স্যার, সরি, গোনাসাকারান স্যারের বই পড়ো, জ্যাঙ্কুইরা অনেক কঠিন, গোনাসাকারান স্যারের বইটা পড়ো, ওখানে খুব সুন্দরভাবে অ্যাসিনিগুলো দেখে দেখে এই গ্ল্যান্ডগুলো, আমি বলবো গ্ল্যান্ডগুলো হিস্টোলজির জন্য তোমরা গোনাসাকারান স্যারের বই থেকে পড়তে পারো, বা তোমার লাকি স্লাইড বলে একটা হিস্টোলজি ছোট্ট একটা বই আছে খুব সুন্দর দেখতে, ওই বইটা থেকে পড়তে পারো। এখন আসি এই যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ছিল, আর থাইরয়েড গ্ল্যান্ডটাও কিন্তু হিস্টোলজির জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে কি কি হরমোন সিক্রেট হচ্ছে, এই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন, এটার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এগুলো লাগবে। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডে আরেকটা জিনিস, যে আমরা জানি প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে পিওরলি সেরাস গ্ল্যান্ড, আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, এবং
শুধু মিক্সড হলে না, সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল দুইটাই মিক্সড, কিন্তু সাবম্যান্ডিবুলারটা মিক্সড কিন্তু প্রিডমিনেটলি সেরাস, আর সাবলিঙ্গুয়ালটাও হচ্ছে মিক্সড কিন্তু এটা হচ্ছে প্রিডমিনেটলি মিউকাস। আচ্ছা, কিছু মাইনর সালাইভারি গ্ল্যান্ড থেকে তোমরা ভালো করতে চাইলে নামগুলো পড়তে পারো। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা রিটেনের কোয়েশ্চন হচ্ছে প্যারোটিড ডাক্ট। এই প্যারোটিড ডাক্টটা কিন্তু আমাদের সারফেস অ্যানাটমি, আমাদের ভাইবার যে সারফেস অ্যানাটমি পার্টটা আছে সেখানে সারফেস অ্যানাটমিতে লাগে। প্যারোটিড ডাক্টের লেন্থ, তারপর এটা সিচুয়েশন, এটা এটা রিলেশন, এখানে কি কি স্ট্রাকচার ফায়ার্স করছে, এটা হচ্ছে তোমরা চাইলে বিডি স্যার চৌরাশিয়া স্যারের বই থেকে পড়তে পারো। আবার প্যারোটিড ডাক্টটা আমার কাছে মনে হচ্ছে বিশ্বম সিং স্যারের বইতেও খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে। কেউ যদি ওই ছবিগুলো দেখো, প্র্যাকটিস নাও করো, তাও আমার মনে হয় যে ছবিগুলো দেখে দেখেও তোমার হচ্ছে গিয়ে ওই আমাদের ওই ভাইবার যেটা যেটা আমার সার্ফেস অ্যানাটমি ভাইবা, ওই সার্ফেস অ্যানাটমি ভাইবাতে কিন্তু হচ্ছে গিয়ে খুব বলা যায়, কোয়েশ্চেন অ্যান্সার গুলো বলতে পারা যায়। এখানে আর্টারিয়াল, তারপর ভেনাস, নার্ভের কিছু রিলেশন আছে এই গ্ল্যান্ডের, এগুলো তোমাদের একটু লাগে। মিউকাস অ্যাসাইনি সেরাস অ্যাসাইনির মধ্যে পার্থক্যটা একটু পড়ে ফেললা যারা একটু ভালো করতে চাও, এই মোটামুটি এগুলোই হচ্ছে লাগে এখান থেকে। আর থাইরয়েড গ্ল্যান্ড পড়ার সময় থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিটাও একটু পড়ে ফেলো, কারণ এটা গ্রস অ্যানাটমিটাও লাগে। আমরা জানি থাইরয়েডটাও আমাদের আসলে সার্ফেস অ্যানাটমির জন্য একটা স্ট্রাকচার আছে, তো থাইরয়েডের এখানে স্ট্রাকচারে কি কি লোব আছে, এখানে কি আর্টারিয়াল সাপ্লাই, থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু আর্টারিয়াল সাপ্লাইটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই ছবিটা আঁকবা। ছবিটা আমার কাছে মনে হচ্ছে সহজ করে আছে বিশ্রম সিং স্যারের বইতে, আমি ওই ছবিটাই প্রেফার করি আঁকার জন্য। এবং এখানে আমরা জানি হিস্টোলজিক্যাল সাপ্লাই আমরা পড়েছি যে হচ্ছে গিয়ে আমাদের কিছু ফলিকুলার সেল থাকে, প্যারাফলিকুলার সেল থাকে, কোথা থেকে কি সিক্রেট হয়, কোন হরমোন সিক্রেট হয়, তাদের ফাংশন, এগুলো একটু পড়বা। এরপরে সে থাইরয়েড গ্ল্যান্ডের কিছু অ্যানোমালিস আছে আমরা জানি, অ্যাজেনেসিস, তারপর ইনকমপ্লিট ডিসেন্ট, এক্টপিক থাইরয়েড, লিঙ্গুয়াল থাইরয়েড, এই জিনিসগুলো, তারপর থাইরোগ্লোসাল সিস্ট, থাইরোগ্লোসাল সিস্টটা যারা একটু ভালো করো তাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তারপর থাইরোগ্লোসাল সিস্টের সাইটটা মেনলি লাগে এবং এটা আসলে কি এটা একটু লাগে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হচ্ছে এটা একটু পড়লেই হয়ে যায়। তো আমরা পরে আসি নোজ। নোজ একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, আর তার মধ্যে যদি আমরা বলতে যাই নোজের আসলে রিটেন ভাইবা দুইটা জায়গার জন্য ইম্পর্টেন্ট। নোজের মধ্যে আমাদের প্যারানেজাল ইয়ার সাইনাস কিছু আছে, এদের নাম বলতে হয়। সাইনাস গুলো আসলে ইম্পর্টেন্সটা কি আমরা আমরা জানি, লাইটেনিং অফ দ্য স্কাল করে, তারপর হচ্ছে কি এই বোনস গুলার স্কাল বোন গুলাকে স্টেবিলাইজ করে, আরো কয়েকটা ফাংশন আছে। মানে প্যারানাসাল সাইনাসের ফাংশনটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে ফিচার ফরমেশন এবং ফিচার যে আছে, ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের ফরমেশনটা আর ফিচারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ছবি সহ শিখতে হবে, ছবি দেখে দেখে ছবি সহ শিখতে হবে। আমার কাছে মনে হচ্ছে ল্যাটারাল ওয়ালে এই ছবিগুলো সুন্দরভাবে দেয়া আছে তোমার বিশ্বম সিং স্যারের বইতে, এবং আঁকার জন্য সহজ, মনে রাখার জন্য, বোঝার জন্য সহজ। আবার দত্ত স্যারের বই থেকেও কেউ চাইলে পড়তে পারো। আবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখান থেকে, যেটা আমরা জানি লাইনিং এপিথেলিয়াম, এটা ভাইবার জন্য খুবই লাগে। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে ছবিও শিখতে হবে ব্লাড সাপ্লাই, বিশেষ করে ব্লাড সাপ্লাই ছবিটা লাগে, কারণ এখানে একটা রিটেন ইনভেরিয়াবলি একটা কমন একটা কোয়েশ্চেন আছে, যেটা লিটেলস এরিয়া অফ দ্য নোজ। হ্যাঁ, এটা ভাইবাতেও খুব জিজ্ঞাসা করে, এবং ভাইবা তো তো জাস্ট জিজ্ঞেস করে এখানে আসলে কি হয়, কিসের কিসের কোন কোন আর্টারি অ্যানাস্টোমোসিস হয়, এবং এটা কেন, এটা ইম্পর্টেন্সটা আসলে কি। কিন্তু রিটেনে আসলে তুমি যদি ব্লাড সাপ্লাই ছবিটা শিখো তাহলে কিন্তু তুমি লিটলস এরিয়াতে ওই ছবিটা দিয়ে দিতে পারো শর্ট নোট আসলে। এরপরে আসি নেজাল সেপ্টাম। হ্যাঁ, নেজাল সেপ্টামের ফরমেশনটাও খুব ইম্পর্টেন্ট। নেজাল সেপ্টাম একটা জানি আমরা বোনি পার্ট আছে, একটা কার্টিলেজিনিয়াস পার্ট আছে, আর একটা আছে কিউটিকুলার পার্ট পার্ট। এই তিনটা পার্টের ছবি দেখে দেখে একটু পড়বা, এবং ছবিটা আঁকাও শিখতে পারলে অনেক ভালো। আর হচ্ছে গিয়ে মোটামুটি এগুলোই ছিল আমার নোজ থেকে। প্যারানাজাল ইয়ার সাইনাস গুলার নাম জানতে হবে এবং ছবি আঁকা শিখতে হবে। কোন সাইনাস কার সাথে কমিউনিকেট করছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, প্যারানাজাল ইয়ার সাইনাস থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সব করতে হবে। কোন সাইনাস কার সাথে কমিউনিকেট করছে এইটা আমার কাছে মনে হচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে বিশ্রম সিং স্যারের বইতে এবং দত্ত স্যারের বইতে। লাইনিং এপিথিলিয়াম সহ প্রত্যেকটা সাইনাস সংখ্যা, সাইনাসের নাম্বার পড়বা, তারপর সাইনাসের কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর আর আলাদাভাবে যদি বলি তাহলে ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের বাউন্ডারিটা লাগবে, বাউন্ডারিটা, তারপর লাইনিং এপিথিলিয়াম, কমিউনিকেশন, এগুলো লাগে। কারণ এটা যদি শর্ট নোটে আসে তখন আমরা প্রথমে এই বাউন্ডারিটা লিখি, তারপর ওই ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের একটা ছবি আছে খুব সুন্দর দত্ত স্যারের বইতে, এটা আসলে দত্ত স্যারের বই বা ভীষণ সিং স্যারের বই থেকে দেখতে পারো। ছবিটা ভীষণ সিং স্যারের বই থেকে এঁকো, আর থিওরিটা ভালো আছে দত্ত স্যারের বইতে। তারপর লাইনিং এপিথিলিয়াম তোমরা জানো সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম,
ব্লাড সাপ্লাই তো বলার মতো কিছুই নাই, অ্যান্টেরিয়র মিডিয়াল আর পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার ভেসেল অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, তাই না? এগুলোই ছিল নার্ভ সাপ্লাই, ওরকমই একই নামে নাম। ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের আরেকটা নাম আছে তোমরা জানো, অ্যান্ট্রাম অফ হাইমোর, যারা একটু ভালো করতে চাও ভাইবাতে কিন্তু এটা জিজ্ঞাসা করে। আচ্ছা, ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা রিডাকশন হয় আমরা জানি, হ্যাঁ, এই রিডাকশনটা আসলে হয়ে হয়ে আমাদের লিভিং কন্ডিশনে মাঝে মধ্যে সরি ম্যাক্সিলারি হাইটাসটা রিডাকশন হয় লিভিং বডিতে। কোনটাই কিভাবে রিডাকশন হয় এটা এটা খুব সুন্দরভাবে একটু পড়ে নিবা। যেমন উপরে আমরা জানি অ্যাভোভে আমাদের আনসিনেট প্রসেস আছে, বিলোতে হচ্ছে এথমোয়ার প্রসেস অফ ইনফেরিয়র ল্যাক্রিমাল, তাই না? আমরা জানি ইনফেরিয়র নেজাল কঙ্কা, এথমোয়ার প্রসেস অফ দ্য ইনফেরিয়র নেজাল কঙ্কা থাকে নিচে, সামনের দিকে অ্যান্টেরিয়রলি বা ইন ফ্রন্টে থাকে আমার ডিসেন্ডিং প্রসেস অফ দ্য ল্যাক্রিমাল বোন, পিছনে বা পোস্টেরিয়রলি আমার থাকে একটা পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য প্যালাটাইন বোন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। আর ছিল হচ্ছে সাইনোসাইটিস বলে একটা টার্ম, যেটা আমার ইনফ্লামেশন যদি হয় কোন কারণে সাইনাসে আমরা সাইনোসাইটিস বলি, এটা একটা ভাইবা কোয়েশ্চন। এবং ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স টু রিটেন ভাইবা দুইটা জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চন হচ্ছে এই যে আমাদের যে স্কাল বোন গুলো আছে তার মধ্যে যে কিছু নিউম্যাটিক বোন আছে স্কালের, তাই না? যে যাদের নিউম্যাটিক বোন তো আমরা জানি সেসব বোন যাদের কিছু তোমার বোন ম্যারোর রিপ্লেসমেন্টে এখানে আমরা কিছু ইয়ার স্পেস পাই, মানে কিছু সাইনাস পাই, ইয়ার সাইনাস পাই, সেগুলো নিউম্যাটিক। যেমন আমার ম্যাক্সিলারি বোনস, তারপরে স্ফেনয়েড, এথমোয়েড, ফ্রন্টাল, এগুলোতে আমরা সাইনাস পাই, তাই না? ইয়ার সাইনাস এদের ইম্পর্টেন্স তো অলরেডি বলেই ফেলছি যে আমাদের মেক্স দ্য আমাদের স্কালটাকে লাইটেনিং করে, মানে ওয়েটটা কমায়, তারপর ভয়েসের রেজোনেন্সে, রেজোনেন্স অফ ভয়েসে, তারপরে আমাদের যে ইয়ারটা আমরা পাস করি ইয়ারে হিউমিডিফিকেশন করে ফেশিয়াল স্কেলেটনটাকে, ফেশিয়াল স্কেলেটনের গ্রোথটাকে হেল্প করছে। এরপর আসো টাঙে, টাঙে আমাদের হচ্ছে গিয়ে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে টাঙের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য, টাঙের ফাংশন এবং ফিচারটা, টাঙের ফিচারটাও খুব ইম্পর্টেন্ট। আমরা জানি এখানে বেজ আছে, টাঙটা আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, টাঙটা তোমরা দত্ত স্যারের বই থেকে পড়বা, দত্ত স্যারের হেডনেক যে পার্টটা এখান থেকে টাঙটা পড়লে আমার কাছে মনে হচ্ছে অনেক ইনফরমেশন দেয়া আছে। এবং ফর্মেশন স্ট্রাকচার ডর্সাল সার্ফেসে আমরা জানি কেন রাফ থাকে, এটা একটা ভাইবা কোশ্চেন আমরা বলবো, আমরা যখন টাঙটা ধরি এটা কিন্তু আমাদের ভাইবাতেও লাগে রিটেনের পাশাপাশি। আমরা জানি ডিউ টু দ্য প্রেজেন্স অফ প্যাপিলা, তারপর জিজ্ঞাসা করে হোয়াট ইজ প্যাপিলা, তারপর হচ্ছে এটা প্রজেকশন অফ দ্য ল্যামিনা প্রোপিয়া কভার্ড বাই মিউকাস মেমব্রেন, তাই না? মিউকাস মেমব্রেন অফ টাং ইজ কল প্যাপিলা। দেন টাইপ জিজ্ঞেস করে, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম, ফলিয়েট, সার্কামভ্যালেট, এই প্যাপিলা গুলার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা লাগে, এদের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট এবং বিসারাতে দেখাতে হয় কোথায় কোন প্যাপিলা গুলো থাকে। তারপর হচ্ছে গিয়ে প্যাপিলার কিছু টাইপ আছে তো বললামই, সেন্সেশন আমাদের টাঙ্গে কোথায় কোন সেন্সেশনটা আমরা পাই, তাই না? কোথায় আমার সাওয়ার টেস্ট, কোথায় সুইট, কোথায় মেটাল বা সল্টি টেস্ট পাই, কোথায় উমামি টেস্ট পাই, এটা তোমরা বাই ফিজিওলজির জন্য পড়ো, কিন্তু এটা আমি বলবো ভাইবাতেও কিন্তু যারা একটু ভালো করো তাদের জন্য জিজ্ঞাসা করে। এখানে আবার আমাদের গ্যাস্ট্রোটরি সেল থাকে, কিছু সাপোর্টিভ সেল থাকে, টেস্ট পোর্ট থাকে, এই জিনিসগুলো একটু পড়বা। আর এখান থেকে রিটেনের জন্য আর ভাইবার জন্য আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে, মাসেল অফ দ্য টাঙ্গ। টাঙ্গের মাসেলের মধ্যে আমরা জানি কিছু এক্সট্রিনসিক আর কিছু ইন্ট্রিনসিক, প্রত্যেকটা মাসেলের নার্ভ নাম এবং তার অ্যাকশন জানতে হবে। এক্সট্রিনসিক মাসেল গুলো আমরা জানি টাঙের পজিশনটা মেনটেন করে, আর ইন্ট্রিনসিক মাসেলটা আমাদের টাঙের শেপটাকে মেনটেন করে। এটা হচ্ছে প্রত্যেকটা জেনিওগ্লোসাস, হায়াগ্লোসাস, কনডোগ্লোসাস, টাইলোগ্লোসাস, প্যাটোগ্লোসাস, এই যে এক্সট্রিনসিক মাসেল গুলো আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এদের অ্যাকশনও তোমার লাগবে। আচ্ছা, জেনিওগ্লোসাস মাসেলের প্যারালাইসিস হলে আমাদের কি হতে পারে এটা একটু লাগে, আমরা হচ্ছে গিয়ে কোন সাইডে চলে যায়, কোন দিকে ডেভিয়েট করে, হ্যাঁ, মানে কোন সাইডে প্যারালাইসিস হলো, যদি আমার রাইট সাইডে প্যারালাইসিস হয় তাহলে হেলদি সাইডটাও কিন্তু যে প্যারালাইসিস সাইড সেই দিকে চলে যায়, আমরা জানি সেই দিকে ডেভিয়েটেড হয়ে যায়। এবং জেনিওগ্লোসাসটাকে আমরা সেফটি মাসেল অফ দ্য টাং বলি, কেন বলি, এটা রিটেন ভাইবার দুই জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। টাঙের ব্লাড সাপ্লাইটা রিটেনের জন্য লাগে, মাঝে মধ্যে ভাইবাতেও আস করে। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য টাং অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এইটা তোমাদের একটু জানতে হবে যে নার্ভ সাপ্লাইটা এবং হচ্ছে গিয়ে তোমার ডেভেলপমেন্ট বেসিসে আমাদের যে ডেভেলপমেন্টটা টাঙে এটা একটু ভালোভাবে পড়তে হবে, এটা বই দেখে দেখে পড়বা। এবং ছবিটা আমার কাছে মনে হচ্ছে যে তোমার বিশ্বম সিং স্যারের বইতে এই কোয়েশ্চনের অ্যান্সারটা তোমরা যদি বিশ্বম সিং এর বই থেকে পড়ো খুব সুন্দরভাবে স্যারের বইতে দেওয়া আছে, তোমরা একটু পড়বা এই জিনিসটা, শুধু বিশ্বম সিং থেকে পড়বা। আর টাং মোটামুটি সব সুন্দরভাবে দেওয়া আছে তোমার মানে দত্ত স্যারের বইতে, কনজেনিটাল অ্যানোমালিস গুলো দত্ত স্যারের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, থাইরয়েডের মতো করে ঠিক ওইভাবে একটু পড়ে ফেলবা, এটা কিন্তু তোমাদের ভাইবার জন্য যারা একটু ভালো করো তাদের জন্য লাগে। এরপর আসো ইয়ার,
ইয়ারে আমাদের ইয়ারের মডেল থাকে, তার জন্য আমাদের ইয়ারটা হচ্ছে ভাইবার জন্য লাগে, কারণ এখানে ইয়ারের মডেল থাকে। তারপর আমাদের যে ডিসেকশন পার্ট থাকে, এখানেও আমাদের কানাবাড়ি ইয়ার থাকে, তো ইয়ারের পার্ট গুলো দেখাতে বলে। প্রত্যেকটা পার্ট আমাদের জানতে হয়, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। তারপরে এক্সটার্নাল ইয়ারে ইনফেকশন হলে সেটা কেন পেইনফুল, এটা একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি এখানে স্কিনটা খুব অ্যাডহারেন্ট এবং টাইটলি এবং ফিক্সড ভাবে অ্যাটাচ থাকে আন্ডারলাইং বোন এবং কার্টিলেজের সাথে, যার কারণে কোনো লিটল সুয়েলিং হলেও অনেক বেশি পেইন হয়। হ্যাঁ, তারপর আছি আসি হচ্ছে গিয়ে, এটাকে আমরা মাঝে মধ্যে বলি অটাইটিস এক্সটার্নাল, যদি কোনো কারণে ইনফেকশন হয়। হ্যাঁ, এই অটাইটিস এক্সটার্নাল দিয়ে কিন্তু খুব পেইনফুল। আচ্ছা, এরপর আসি মিডল ইয়ার। মিডল ইয়ার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বাউন্ডারি কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন অফ দ্য মিডল ইয়ার ক্যাম্প। মিডল ইয়ার এর বাউন্ডারিটা কন্টেন্টটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা মডেল দেখিয়ে দেখিয়ে দেখাতে বলে ভাইবাতে, বলতে বলে দেখিয়ে দেখিয়ে, আর রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ছবি আঁকতে হবে, ছবিটা একটু সুন্দর করে। আসলে ছবি যে আমি এত বলি, তোমরা হয়তো একটু মাঝে মধ্যে ভাবো আল্লাহ আপু এত ছবি কিভাবে আঁকি, তো রিটেনে অ্যানাটমিতে অবশ্যই ছবি থাকতে হবে। এবং ছবি আঁকার নিয়মটা হচ্ছে ছবিটা থাকবে খাতার পেজের মাঝ বরাবর, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। বা একান্ত মাঝ বরাবর যদি না চাও, তাহলে লিখলা লিখে লিখে লিখতে লিখতে একটা এক পাশে মিডলে, এবং এই পাশটা হবে রাইট সাইডে তোমার খাতার রাইট রাইট এবং মিডল বরাবর, সেই জিনিসটা একটু সুন্দর লাগে। তো এই বাউন্ডারি কন্টেন্ট কমিউনিকেশনটা তোমরা সবাই এটা একটু ভালোভাবে পড়ে নিবা, কারণ এটা তোমার রিটেন ভাইবার দুই জায়গায় লাগে। এরপর সে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের মেজারমেন্টটা লাগে, টিম্প্যানিক মেমব্রেনটা ওভাল শেপ একটা মেমব্রেন, রিজেনের জন্য লাগে, তোমার শর্ট নোট হিসেবে লাগে, এবং ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। টিম্প্যানিক মেমব্রেনের পার্ট গুলা দেখাতে বলে, আমরা জানি দুইটা পার্ট, পার্স টেন্সা একটা হচ্ছে পার্স ফ্ল্যাসিডা, তারপর এটা এখানে কিছু সার্ফেস থাকে, তারপর আউটার সার্ফেস এর লাইনিং, স্কিনের লাইনিং, এপিথেলিয়ামটা জানতে হয়, পার্স টেন্সা ফ্ল্যাসিডাতে কি থাকে। এখানে তিনটা লেয়ার থাকে, তাই না? আমরা জানি টিম্প্যানিক মেমব্রেন, একটা আউটার কিউটিকুলার লেয়ার, ইন্টারমিডিয়েট ফাইব্রাস লেয়ার, আর ইনার মিউকাস লেয়ার। ইয়ারের এই পার্টটাও আমি বলবো বিশ্রাম সিং স্যারের বইতে ছবিগুলো খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে। টিম্প্যানিক মেমব্রেনের স্ট্রাকচার, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা একটু দেখে নিও। এরপর আসি টিম্প্যানিক মেমব্রেনের যে লেয়ার, এই লেয়ার গুলো যে তিনটা লেয়ার বললাম, আউটার কিউটিকুলার, মিডল ফাইবার্স এবং ইনার মিউকাসের লেয়ার, এই তিনটা যে লেয়ার, এদের লাইনিং এপিথেলিয়াম এবং তাদের সেই সাথে তাদের ডেভেলপমেন্টটাও ভাইবাতে জিজ্ঞাসা করে। মিডল ইয়ার ক্যাভিটি, হ্যাঁ, মিডল ইয়ার ক্যাভিটিতে আমাদের কি কি থাকছে, যেমন যেটা একটু আগে বলছিলাম, বাউন্ডারি কন্টেন্ট তো লাগছেই, কমিউনিকেশন লাগছে, মিডল ইয়ার ক্যাভিটির আর্টেরিয়াল সাপ্লাই লাগছে, রিটেনের জন্য মিডল ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসি ইনার ইয়ার। ইনার ইয়ারটা না রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, এটা যারা একটু ভালো মার্কস পেতে চাও ভাইবাতে, বা যাদের একটু অনার্স মার্ক দিতে চাই, তাদের জন্য ইনার ইয়ারটার ডিটেলস খুঁটিনাটি পুরো রিডিং করতে হবে। তো একটু শর্টলি যদি আমি বলে দিই, যে এখানে পার্ট একটা আউটার বনি ল্যাবরিন থাকে, একটা ইনার মেমব্রেনাস ল্যাবরিন থাকে, বনি ল্যাবরিনের মধ্যে আমরা জানি এটা কিছু বনি ক্যাভিটি থাকে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে, এবং এখানে পেরিলিমস থাকে, তাই না? এবং এটা মেমব্রেনাস ল্যাবরিন কন্টেন করে। বনি ল্যাবরিনের মধ্যে আমাদের কি তিনটা স্ট্রাকচার আছে, এবং এটা লেন্থ হচ্ছে 18 মিলিমিটার। এটাকে আমি স্ট্রাকচারগুলোকে আমরা সিভিএস দিয়ে মনে রাখি, ককলিয়া, ভেস্টিবিউল এবং সেমি সার্কুলার ক্যানাল। সেমি সার্কুলার ক্যানালের মধ্যে আবার তিনটা সেমি সার্কুলার ক্যানাল আছে, তোমরা সরি সেমি সার্কুলার ক্যানালের সংখ্যাটা লাগবে, তিনটা না, সেমি সার্কুলার ক্যানাল তো মনে হয় ওটা নাম্বারটা লাগে সেমি সার্কুলার ক্যানেলে। তারপর মেমব্রেনাস ল্যাবিরিন্থে হচ্ছে তোমার ককলিয়া, ককলিয়ার মধ্যে যে আমরা জানি স্ক্যালা মিডিয়া থাকে, তারপর স্যাকিউল, ইউট্রিকল, তারপর এই যে সেমি সার্কুলার ডাক্ট। আচ্ছা, ক্যানেল হচ্ছে গিয়ে ক্যানেল গুলো আসলে ডাক থেকেই তো ফর্ম করছে, তাই না? এই ডাক্ট গুলা কয়টা, তারপর এদের কোনটা অ্যাঙ্গুলার রোটেশন, মানে কোনটা কাইনেটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে আমরা জানি, হ্যাঁ, আবার কোনটা হচ্ছে তোমার রোটেশনটাকে মেনটেন করছে, প্রত্যেকটা ককলিয়া, স্যাকিউল, ইউট্রিকল, সেমি সার্কুলার যে তিনটা ডাক্ট আছে, মানে ছয়টা ক্যানাল আছে, এগুলো প্রত্যেকটা আমাদের ডিটেলসে লাগবে, এবং তাদের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। সেমি সার্কুলার ডাক্ট গুলার নাম জানি জানতে চাই, যেমন অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল, এই তিনটা হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট আছে এবং ছয়টা ক্যানাল আছে। এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের ফাংশন আমরা জানি, ককলিয়াটা আমাদের হচ্ছে গিয়ে হিয়ারিং, মানে অডিটরি সিস্টেমে হেল্প করে, আর যে স্যাকিউল, ইউট্রিকল আর যে সেমি সার্কুলার যে ডাক্ট গুলো আছে সেগুলো আমাদের ব্যালেন্সে হেল্প করে। তারপর স্যাকিউলটা আমার, স্যাকিউল এবং ইউট্রিকলটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এবং লিনিয়ার অ্যাক্সিলারেশন রেসপেক্টিভলি মেনটেন করছে। তারপর সেমি সার্কুলার যে ডাক্ট গুলো, এগুলো কাইনেটিক এপিথেলিয়াম এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে মেনটেন করছে। এরপর আসো অর্গান অফ বডি, এটাও খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য, যারা তোমার একটু ভালো মার্কস পেতে চাও তাদের জন্য। এটার কম্পোজিশন লাগে, এটার ফাংশন লাগে, এখানে আমরা জানি কিছু সেল আছে,
এবং এখানে হ্যানসেন সেল বলে একটা সেল আছে। হ্যাঁ, আমাদের এই হ্যানসেন সেলটাই হচ্ছে একটা এক্সেপশনাল ক্রাইটেরিয়া আছে। তোমরা সবাই জানো যে আমাদের এপিথেলিয়াল সেল গুলার কখনো কোনো ব্লাড সাপ্লাই থাকে না, এপিথেলিয়াল সেল এখানেই একটা একমাত্র অর্গান অফ কোয়ান্টিতেই একটা মাত্র এক্সেপশনাল এপিথেলিয়াল সেল থাকে। এই সেলগুলোর নাম তোমরা একটু জানবা, এই সেলগুলোতে শুধুমাত্র ব্লাড সাপ্লাই থাকে, এছাড়া আমাদের বডিতে আর কোনো এপিথেলিয়াল সেলেই ব্লাড সাপ্লাই থাকে না। এটা এই ইয়ারের ক্ষেত্রে আমি বলবো তোমরা দত্ত স্যারের বইটাকে ফলো করবা, দত্ত স্যারের বইতে খুব সুন্দর ভাবে দেওয়া আছে। লাইনিং এপিথেলিয়ামটা লাগে যেমন আমাদের যেটা বনি পার্ট, সেই পার্টের নন-সিলিয়েটেড বা নন-সিলিয়েটেড ফ্ল্যাটেন্ডেড বা কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, কার্টিলেজিনিয়াস পার্টে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। ব্লাড সাপ্লাই ভেনাস জিনিসটা একটু দেখে নিও। তারপর আসি হচ্ছে গিয়ে আমাদের অডিটরি পাথওয়ে, যেটা আমরা হচ্ছে গিয়ে পড়ি তোমার ফিজিওলজিতে, ওইটা একটু পড়বা। অটাইটিস মিডিয়াটা একটু পড়বা, মিডল ইয়ারে কোনো ইনফেকশন হলে অটাইটিস মিডিয়া বলি এটাকে আমরা। এবং অটাইটিস মিডিয়াটা হচ্ছে আমাদের চাইল্ডে বেশি হয়, অ্যাডাল্টের কম হয়, কেন কম হয় এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইভা কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকে আমাদের তার মধ্যে। এবং একটা ছোট্ট একটা ছবি আছে, এটা খুব খুব সিম্পল, একটা বক্স থেকে একটা ক্যানেল এঁকে দেয়। ওই ক্যানেলটা আমাদের অ্যাডাল্টে অনেক লার্জ থাকে এবং অবলিক থাকে, কিন্তু বাচ্চাদের স্মল থাকে এবং হরাইজন্টাল থাকে, এর জন্য বাচ্চাদের বেশি ইনফেকশন হয়। তো এইগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসি আমাদের ডি টনসিলের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই ডি টনসিলটা রিটেন ভাইবে দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। এখানে ওয়ার্ল্ড ইয়ার্স রিং বলে একটা জিনিস আছে, এখানে এই ছবিটা দেখে দেখে মুখস্থ করবা এবং মনে রাখবা। ওয়ার্ল্ড ইয়ার্স রিং এর অ্যান্টেরিয়র মিডল ল্যাটারাল পোস্টেরিয়র ওয়ালটা কি দিয়ে ফর্ম হচ্ছে, এটা একটা ডিফেন্সিভ রিং হিসেবে কাজ করছে। তারপর এই যে প্যালাটাইন টনসিল আছে আমাদের, তারপর তখন এখান থেকে আবার ভাইবার কোয়েশ্চন করে আমাদের অ্যাবডোমিনাল টনসিল কাকে বলা হয়। আমরা জানি অ্যাপেন্ডিক্স এ আমরা অ্যাবডোমিনাল টনসিল বলি, লিম্ফ্যাটিক্স গুলোকে। টনসিলের সাইনাস বা টনসিলের ফোসার বাউন্ডারিটা লাগবে, ছবি আঁকা শিখবা এখানে, এটা রিটেনের জন্য যেহেতু লাগে। টনসিলের যে আর্টেরিয়াল সাপ্লাই, হ্যাঁ প্যালাটাইন টনসিলের, সেই আর্টেরিয়াল সাপ্লাইটা লাগে। তারপর আসি হচ্ছে আমরা অ্যাডিনয়েড বলে একটা পার্ট আছে, হ্যাঁ বাচ্চাদের এটা বেশি হয়, হ্যাঁ অ্যাডিনয়েডটা। যখন লিম্ফয়েড টিস্যুগুলোর এক্সেসিভ হাইপারট্রফি হয় এবং সাথে সাথে তাদের ইনফেকশন হয় ফ্যারেঞ্জিয়াল টনসিলে, তখন আমাদের এই ফ্যারেঞ্জিয়াল টনসিল গুলো এনলার্জ হয়, সেটাকেই আমরা বলছি অ্যাডিনয়েড। এটার কারণে কিন্তু আমাদের নেজাল ওপেনিং পোস্টেরিয়রলি হচ্ছে মাঝে মধ্যে হাইপারট্রফি হওয়ার কারণে ব্লক হয়ে যায় আমাদের পোস্টেরিয়র নেজাল ওপেনিং। তো বাচ্চাদের এটা একটা বাচ্চাদের খুব কমনলি হয়। আচ্ছা, হার্ড প্যালেট আর সফট প্যালেট, হ্যাঁ এটা হচ্ছে এর পরের টপিক আমাদের। এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ফরমেশন, ভাইবার জন্য এটা মেইনলি ফরমেশনটা লাগে। অ্যান্টেরিয়র টু থার্ডটা আমরা জানি প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা দিয়ে ফর্ম হয়ে যায়, আর পোস্টেরিয়র ওয়ান থার্ডটা হচ্ছে হরাইজন্টাল প্লেট অফ দ্য প্যালাটাইন বোন দিয়ে ফরমেশন হচ্ছে। এটা লাইনিং এপিথেলিয়াম আমরা জানি যে আপার যে সার্ফেসটা আছে সেটা আসলে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে থাকে, এবং লোয়ার সার্ফেসটা হচ্ছে ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটাও ভাইবা কোয়েশ্চন ছিল। আচ্ছা, প্যালেটের ব্লাড সাপ্লাই লাগে, ডেভেলপমেন্টটা লাগে, হ্যাঁ প্রাইমারি প্যালেট, সেকেন্ডারি প্যালেট, প্যালেটটা মেইনলি ফাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হার্ড প্যালেট কোথা থেকে ডেভেলপ করছে, সফট প্যালেট। এরপরে সেই সফট প্যালেটের মধ্যে আমাদের সফট প্যালেটের মাসেল গুলা লাগবে। হ্যাঁ, সফট প্যালেটে কিছু মাসেল আছে, এই মাসেল গুলা খুবই ইম্পর্টেন্ট ফর ইয়োর, আসলে এটা অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সফট প্যালেটের মাসেল গুলোর নাম জানতে চায় অস্পিতে এবং সেই সাথে তাদের নার্ভ সাপ্লাই জানতে চায়। এটা খুবই একটা সুন্দর একটা মানে আছে, মাসেল গুলোর নাম তো পড়বাই, এটা নার্ভ সাপ্লাই। এইভাবে আমরা জানি যে অল দ্য মাসেল অফ সফট প্যালেট আর সাপ্লাই বাই ক্রানিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ থ্রু দ্য প্যারেঞ্জিয়াল প্লেক্সাস এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটাইনি। টেনসর ভ্যালি প্যালাটাইনি সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তাই না, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা একটা ইম্পর্টেন্ট, এটা এটাই আসলে অসুবিধা লিখতে হয় শর্টলি, এবং মাসেলের নাম এবং তার নার্ভ সাপ্লাইটা জানতে হয়। আচ্ছা, ডেভেলপমেন্ট তো বলেই ফেলেছি। এরপর আসি আমাদের ফ্যারিংস, ফ্যারিংস এবং ল্যারিংস। ফ্যারিংস ল্যারিংস থেকে মাসেল গুলা সবচেয়ে বেশি লাগে এবং তাদের নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর ফ্যারিংস ল্যারিংসটা তোমরা দত্ত স্যারের বই থেকে পড়তে পারো, আবার একটু ফ্যারিংস এর যে পার্ট গুলো এটা একটু সুন্দর করে তোমার বিডি চৌরসে স্যার বা হচ্ছে গিয়ে তোমার বিশ্রাম সিং স্যার বই থেকে দেখতে পারো, ছবিগুলো খুব সুন্দর ভাবে দেওয়া আছে ওখানে। আর থিওরি ভালোভাবে জানার জন্য দত্ত স্যারের বইটা একটু দেখো। তো পার্ট অফ দ্য ফ্যারিংস এর মধ্যে আমরা জানি নেসোফ্যারিংস, অরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, এদের এক্সটেনশন লাগবে এবং এটা তিনটা একটা চার্ট করে দেওয়া আছে বইতে, দেখবা এই চার্টটা পড়বা। নেসোফ্যারিংস এর লাইন থাকে তোমরা জানো সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এখানে সিলিয়ার ফাংশনটা জিজ্ঞাসা করে। ফেরিংস এর হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে যে চারটা কোট আছে কোন কোটে কি থাকে, তারপর মাসেল গুলোর নাম খুব ইনভ্যারিয়াবলি জিজ্ঞাসা করে ভাইবাতে, তাদের নার্ভ সাপ্লাইটা জানতে চায়।
তারপর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাকে আমরা বলি পিরিফর্ম ফসা। হ্যাঁ, পাই বা পাইরিফর্ম ফসা। এই ফসাটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, আর যারা একটু ভালো করো ভাইবাতে তাদের জন্য ভাইবার কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। এখানে মিডিয়ালি ল্যাটারালি কি থাকে, উপরে কি থাকছে, বিশ্বম সিং স্যারের বই তো খুব সুন্দর ভাবে দেওয়া আছে। আর এই যে আমরা বললাম নেসোফেরিংস, অরোফেরিংস, ল্যারিঙ্গোফেরিংস এর ডিফারেন্স, এটা বিডি চৌরাশিয়া স্যারের বই থেকে একটু ডিফারেন্সটা পড়ে নিবা। এরপর আসি ল্যারিংস। ল্যারিংস এরও পার্ট আছে, ল্যারিংস এর ফাংশনটা মিলি আমরা জানি, এটাকে আমরা অর্গান অফ ফোনেশন বা ভয়েস বক্স বলি। ল্যারিংস এর ইন্টারনাল অফ দ্য ল্যারিংস বা ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর রিটেন। হ্যাঁ, এটা এটার জন্য ছবি আঁকাটা একটু সুন্দরভাবে শিখবা। এরপরে আসি আমাদের ল্যারিংস এর মাসেলের মাসেল গুলোর নাম এবং তার নার্ভ সাপ্লাই। এটাও তোমার অস্থি এবং ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, নামগুলো জানতে হবে এবং তার নার্ভ সাপ্লাই। আমরা জানি অল দ্য ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য ল্যারিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, which is supplied by the extensor laryngeal nerve, external laryngeal nerve. And আসলে আর একটা জিনিস ভাইবাতে একটু জানতে পারলে ভালো, যে আমাদের এখানে একটা মাসেলের ডুয়েল নার্ভ সাপ্লাই থাকে, সেটা হচ্ছে তোমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল এবং ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল দুইটা নার্ভ দিয়ে সাপ্লাই দেয়। এটার নাম হচ্ছে ট্রান্সভার্স অ্যারাইটিনয়েড মাসেল। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। আমরা যেমন টাঙ্গের সেফটি মাসেল পড়েছিলাম, তেমনি ল্যারিংস এরও একটা সেফটি মাসেল আছে, যেটা হচ্ছে তোমার পোস্টেরিয়র ক্রিকো অ্যারাইটিনয়েড মাসেল। এটা হচ্ছে তোমার ভোকাল কর্ডের অ্যাবডাকশন করে এবং আমাদের ইয়ার এন্ট্রিটাকে হেল্প করে রিমাগ্লটাইটিস এর মাধ্যমে। হ্যাঁ, ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস এর সাথে সাথে তোমরা ল্যারিঞ্জিয়াল ইনলেট, ল্যারিঞ্জিয়াল আউটলেট, লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ল্যারিংস, এই জিনিসগুলো ছবি সহ একটু সুন্দরভাবে শিখে ফেলবা। দত্ত স্যারের বই খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর রিমাগ্লটাইটিস কি, তারপর হচ্ছে ইরিমাগ্লটাইটিস কি, এগুলো যারা একটু ভালো করতে পারো, ভোকাল কর্ডটা কি, ভোকাল কর্ডের মুভমেন্ট গুলো আছে তোমরা জানো, মুভমেন্ট গুলো একটু জানতে চাই, নার্ভ সাপ্লাইটাও জানতে চাই, এইটা একটু যারা ভালো করতে পারো তাদের জন্য। এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিক। আর যদি আরেকটু জিনিস বলতে চাই, তাহলে হচ্ছে এই যে এখানে কিছু হেড নেকের কিছু ইম্পর্টেন্ট ব্লাড ভেসেলস, যেমন তোমার ফেসিয়াল আর্টারি, তার ব্রাঞ্চ গুলো লাগবে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ লাগবে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা বলতে পারলে ভালো, ভার্টিব্রাল আর্টারির ফরমেশন লাগবে, কি কি স্ট্রাকচারকে সাপ্লাই দিচ্ছে। তো মোটামুটি এগুলাই ছিল আমাদের এখান থেকে। আর হচ্ছে যা যা লাগবে মোটামুটি আমরা এটা বলে দিয়েছি। আর ফুটোলজিটা যখন আমরা বলি ভাইবাতে আমাদের জিজ্ঞাসা করে, আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা আমি ওখানে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের ফুটোলজিতে আমাদের বলে যে এই যে আমাদের 12 পেয়ার অফ ক্র্যানিয়াল নার্ভ আছে, সেই নার্ভ গুলোর কোন দিক দিয়ে বের হচ্ছে, হ্যাঁ নার্ভ গুলো ফরমেশন এবং তাদের কোন দিক দিয়ে বের হচ্ছে, কোন ফুটো দিয়ে বের হচ্ছে আর কি, শর্টলি বলতে গেলে সেটা একটু দেখাতে পারবো। এই ছিল আমাদের হেড নেক রিজিয়ন থেকে রিটেন ভাইবা অস্পি রেডিওলজি ডিসেকশন, সরি রেডিওলজি না ডিসেকশন। তোমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো ফলো করলে আশা করছি ইনশাল্লাহ তোমাদের তোমরা ইনশাল্লাহ আটকাবে না। তো ঠিক আছে, আমাদের যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অলরেডি জানো এখানে আমাদের কিছু ভাই আপুরা অসুস্থ আছেন, তোমরা তাদের জন্য সবার জন্য নাম ধরে ধরে দোয়া করো। আগের দিনও বলেছি, আজকেও বলছি, যে আমরা শুধু আমাদের এখানকার ভাইয়া আপুরা যারা আছেন তারা সবাই আসলে আমাদের এই ভিডিওগুলো তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ তাদের কল্যাণে, আসলে আল্লাহ তো তাদের ওসিলাই আসলে তোমাদের কাছে এটা রিচ করিয়েছেন। সো তাদের সবার জন্য তোমরা দোয়া করবে বেশি বেশি, একটু পরে আজান হবে, তাই আমরা এটাকে লেনদেন না করি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।